ওকে, আর বস ক্লিয়ার শোনা যাচ্ছে তো, তাই না? জি ভাই। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে সবার আগে একটা পেজে চলে যাই। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ার? কিন্তু আমার এখানে তো শুধু আপনার প্রোফাইলটা দেখাইতেছে। আচ্ছা, আপনার কারো যদি স্ক্রিন দেখতে প্রবলেম হয় তাহলে জাস্ট একটু বের হয়ে আবার জয়েন করেন, ওটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়। আচ্ছা, এখন অনেকে জয়েন করতেছেন, সবাই একটু ভালো করে ক্লাসের টাইম শিডিউল গুলো জেনে নেবেন, ঠিক আছে? আমি 5 মিনিট আগে লিংক দিয়ে দিব, তো সবাই ওই টাইমে জয়েন করে ফেলবেন। ওকে ওকে, তো আমরা হচ্ছে এই পেজটা ক্রিয়েট করেছিলাম লাস্ট ক্লাসে, আর আমরা সেটআপ দেখতেছিলাম। আমরা হচ্ছে পেজের সেটিংস এ চলে যাই। মেসেজিং পর্যন্ত আমরা দেখেছিলাম, এরপরে অপশনটা হচ্ছে পেজ ইনফো। পেজ ইনফো তে আসলে আপনি হচ্ছে এখান থেকে পেজের নাম চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করে আপনি যে নাম আবার দিতে চান সেই নামটা আপনি এখানে দিতে পারবেন। এছাড়া পেজে একটা ইউজার নেম দিতে পারবেন। ইউজার নেম এর জন্য কিছু রিকোয়ারমেন্টস আছে। রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার পেজে অ্যাটলিস্ট 10-15টা ফলোয়ার্স থাকতে হবে, বা 10-15 জন যেন আপনার পেজে লাইক করে, পেজে কয়েকটা পোস্ট থাকতে হবে, আর যে নামটা আপনি দিবেন সেই নামটা যেন অলরেডি কেউ ইউজ না করে থাকে। লাইক আমরা দেখি নামটা অ্যাভেলেবল আছে কিনা, ব্যাচ 64, এটা দেয়া যাবে না, এলিজেবল নাই, যেখানে লেখা আছে দিস পেজ ইজ নট এলিজেবল টু হ্যাভ আ ইউজার নেম, অর্থাৎ এটা এখনো ইউজার নেম দেওয়ার জন্য কি ম্যাচিউর হয় না, এই জন্য আমরা দিতে পারবো না। ওকে, তো কয়েকটা ফলোয়ার যখন হয়ে যাবে তখন আমরা এটা দিতে পারবো। তো এটা একদম খুব নেসেসারি না, বা দিতেই হবে এমন কোনো কথা নেই, না দিলেও কোনো প্রবলেম হবে না। ওকে, আর এরপর যদি আমরা এখান থেকে নিচে চলে আসি তাহলে এখানে আমরা দেখতে পাবো আমাদের কিছু ইনফরমেশন দেওয়ার অপশন আছে। লাইক এখানে আমরা একটা আমাদের ফোন নাম্বার দিতে পারবো। তো ফোন নাম্বারের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার ক্লায়েন্ট যদি বাইরের কোনো কান্ট্রির হয় আর তার ফোন নাম্বারটা যদি আপনি দিতে চান তাহলে আপনি এখানে ডিরেক্ট তার ফোন নাম্বারটা দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রত্যেকটা কান্ট্রিতে একটা নাম্বার একটা ইয়া থাকে, কি বলে একটা কোড থাকে, আপনারা জানেন, যেমন বাংলাদেশে হচ্ছে কি +880 তারপরে বাকি নাম্বার গুলো হয়। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে প্রত্যেকটা কান্ট্রির কান্ট্রি কোড এখানে পেয়ে যাবেন, কষ্ট করে খুঁজতে হবে না, নর্মালি সার্চ করলেই হবে। লাইক আপনি যদি ইউনাইটেড স্টেটসটা জানতে চান, এই যে এখানে চলে আসছে এটা হচ্ছে কি +1, আপনি যদি বাংলাদেশেরটা জানতে চান তাহলে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন, বাংলাদেশেরটা হচ্ছে কি +880। ওকে, দেন হচ্ছে 1 থেকে বাকি নাম্বারগুলো এখানে বসাতে হবে, আর যদি দিতে না চান তাহলে এখানে ক্লিক করে দিবেন মাই পেজ ডাজন্ট হ্যাভ আ ফোন নাম্বার। ওকে, এরপর হচ্ছে এখানে কি ইমেইল অ্যাড্রেস একটা অপশন আছে, অর্থাৎ আপনি এখানে যে কোনো একটা কি করতে পারবেন, ইমেইল অ্যাড্রেস দিতে পারবেন, ঠিক আছে? আর যদি ইমেইল অ্যাড্রেস দিতে না চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিবেন যে মাই পেজ ডাজন্ট হ্যাভ অ্যান ইমেইল অ্যাড্রেস। তো এই ইনফরমেশন গুলো অবশ্যই আমাদের আমার ক্লায়েন্ট দিবে, কারণ পেজ যদি ক্লায়েন্টের হয় সেখানে তার আমার নাম্বার আমার ইমেইল অ্যাড্রেস দিলে হবে না, ক্লায়েন্টের নাম্বার ক্লায়েন্টের ইমেইল অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে? ওকে, দেন তার যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আমরা তার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে পারি। ওকে, সাপোজ ধরেন এটা আমি দিয়ে দিলাম। ওকে, আর যদি আমরা ওয়েবসাইটের লিঙ্কও দিতে না চাই তাহলে আমরা এখানে ক্লিক করে দিব যে আমাদের পেজে কোনো ওয়েবসাইট নেই, আমরা তিনটা দিয়ে ক্লিক করে দিই যেগুলো আমরা দিব না বা হাইড রাখবো। দেন হচ্ছে অ্যাড্রেস দিতে হবে, সিটি দিতে হবে, আর হচ্ছে কি পোস্টাল কোড দিতে হবে। ওকে, এই তিনটে ইনফরমেশন হচ্ছে আমাদের দিতে হবে, যেগুলো আমরা ক্লায়েন্টের থেকে জেনে নিব। তো এখানে আমরা হচ্ছে অ্যাড্রেস দিতে পারি, সাপোজ মানে ইসে ক্লাস লিংকটা আমি আর কি আগে একটা আপনার
নিটের উপরে একটা লিংক দেওয়া থাকতো না, ওই লিঙ্কটা কপি করে আমি একটু বড় করলে ভালো হয়, বেশি ছোট এখন ঠিক আছে? জি ভাইয়া। হ্যালো, এটা অলওয়েজ ওপেন দিয়ে দিবেন, দেন এখান থেকে নিচে চলে আসবেন অলওয়েজ ওপেন দেওয়ার পর, আর এখানে কিছু করার দরকার হবে না, আর এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে এটি সিলেক্ট করে রাখবেন যে আনস্পেসিফাইড। ওকে, এখানে আর তেমন কোনো কাজ নেই, পেজ ইনফরমেশনের কাজ এতটুকুই। এটা মূলত আমরা জাস্ট নর্মাল অ্যাসলি ইউজ করি আমাদের এইসব পার্সোনাল ইনফরমেশন গুলো দেওয়ার জন্য, আর যদি কখনো পেজের নাম টাম চেঞ্জ করা লাগে সেই সব ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, এটা দরকার হয় না। এরপর হচ্ছে কি টেমপ্লেটস অ্যান্ড ট্যাব। টেমপ্লেট বলতে বোঝো নয়, আপনার যে পেজটা থাকবে সেই পেজের ডিজাইনটা কিরকম থাকবে। লাইক আমরা যদি যেখান থেকে এডিটে ক্লিক করি তাহলে আমরা এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পাবো, যেমন এটা হচ্ছে সার্ভিস রিলেটেড পেজের জন্য, এটা হচ্ছে বিজনেস রিলেটেড পেজের জন্য, ব্যানার্সটা আমরা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারি। আর এটা হচ্ছে কি নন প্রফিটেবল, সাপোজ আপনাদের এলাকাতে একটা ক্লাব আছে, ওই ক্লাবের জন্য আপনার একটা পেজ ক্রিয়েট করলেন তাহলে সেটা হবে কি নন প্রফিট একটা কি বলবো পেজ। এরপর হচ্ছে কি আপনার এখানে আছে পলিটিশিয়ান, অর্থাৎ কোনো পলিটিশিয়ান যদি কোনো পেজ ক্রিয়েট করে তার জন্য তাহলে সেক্ষেত্রে এই টেমপ্লেটটা সিলেক্ট করা যেতে পারে। ওকে, তারপর হচ্ছে কোনো সেলিব্রিটি বা পাবলিক ফিগার যদি করে সেক্ষেত্রে, কোনো রেস্টুরেন্টের জন্য হলে এইটা, কোনো শপিং রিলেটেড হলে এইটা, দেন ভিডিওর জন্য হলে এটি স্ট্যান্ডার্ড হচ্ছে, এইটা সব ক্ষেত্রে ইউজ করা যায় স্ট্যান্ডার্ড জায়গা। তো ধরেন আমরা এখানে হচ্ছে সাপোজ সার্ভিসে সিলেক্ট করে রাখতে পারি, যেহেতু আমরা সার্ভিস দিচ্ছি এখানে সেই জন্য। এরপর হচ্ছে ধরেন আমরা যদি সাপোজ শপিং রিলেটেড কিছু একটা দিই, এরপর হচ্ছে এখানে আমরা দেখেন যদি আমরা সাপোজ বিজনেস রিলেটেড দিতে পারি, ওকে, তাহলে টেমপ্লেটটা হবে এরকম শো করবে, তো আমরা অ্যাপ্লাই টেমপ্লেটে ক্লিক করবো তাহলে এই টেমপ্লেটটা এখানে সেট হয়ে যাবে। আর ট্যাব বলা হয় এই জিনিসগুলোকে, ওকে, যে জিনিসগুলোকে বলা হয় কি ট্যাব, যেমন আপনারা হয়তো অনেক সময় দেখে থাকবেন কিছু পেজ আছে যেখানে গেলে হচ্ছে সব দেখা যায়, একটা সব পাওয়া যায়। লাইক আমি আপনাদেরকে একটা পেজ একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। এই পেজে যদি আপনারা আসেন এখানে আপনি একটা শপ নামে একটা আপনার অপশন দেখতে পাবেন, আমি দেখাচ্ছি একটু লোড হোক পুরোটা। আমরা দেখতে পাবো সাপোজ এখানে আমার সর্বপ্রথম কি আছে গ্রুপ, তো আমি চাচ্ছি গ্রুপ আমার আগে থাকবে না, আমার আগে থাকবে হচ্ছে ফটো গুলো, আমরা ফটোসটাকে হচ্ছে ধরে উপরে নিয়ে আসবো এভাবে। ওকে, তাহলে কি হবে সবার আগে ফটোস থাকবে, দেন হচ্ছে তারপর থাকবে ভিডিওস, এরপর হচ্ছে আমার রিভিউ থাকবে এখানে, তারপর ধরেন জব থাকবে, আর ওইখানে শপ নামে কোনো অপশন ছিল না বা সার্ভিস নামে কোনো অপশন ছিল না, এটা না থাকে কেন হচ্ছে বাটনগুলো এখানে কি অফ করা। তো আমরা যদি শপ আর সার্ভিস নামের অপশনগুলো আনতে চাই তাহলে আমাদের এই বাটনগুলো কি করতে হবে অন করে দিতে হবে, আর এটা কেমন হচ্ছে ধরে উপরে নিয়ে আসবো, ঠিক আছে, যেখানে আমরা রাখতে চাই সেখানে আমরা রাখবো এটাকে। ওকে, আচ্ছা শপটা কোথায় আমরা একটু উপরে নিয়ে যাই, এভাবে আপনি হচ্ছে ট্যাবলেট আর ট্যাবগুলো চেঞ্জ করতে পারবেন। আর আপনি যদি আপনার পেজে লাইভের কোনো অপশন রাখতে চান সেক্ষেত্রে আপনি এই বাটনটা অন করে রাখতে হবে, নাহলে আপনার পেজ থেকে আপনি লাইভও করতে পারবেন না। ওকে, তো ট্যাবলেটস অ্যান্ড ট্যাবের কাজ শেষ, আর নোটিফিকেশনস তো দেখানোর কিছু নয়, বেসিক্যালি এখানে আপনার পেজে যদি কেউ লাইক কমেন্টস করে সেই নোটিফিকেশনগুলো আপনি পাবেন, আর অ্যাডভান্স মেসেজিং অপশনটা আমাদের আরও অনেক পরে লাগবে কারণ এটার সাথে কিছু ওয়েবসাইটের কাজ আছে, তো এটা আমরা আজকে দেখবো না। আমরা আজকে দেখবো যে জিনিসটা সেটা হচ্ছে আর একটু নিচ থেকে দেখে সেদিন আবার উপরে আসতেছি আমি, ইনস্টাগ্রাম আর হচ্ছে হোয়াটসঅ্যাপ। আপনারা হয়তো বা জানেন
যে বর্তমানে ইনস্টাগ্রাম আর হচ্ছে হোয়াটসঅ্যাপ এই দুটি হচ্ছে এখন বর্তমানে ফেসবুকের মালিকানাধীন, অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এই দুটোরও মালিক। ওকে, তো আমরা চাইলে আমাদের ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কানেক্ট করতে পারি। প্রসেস খুবই সহজ। যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে চান তাহলে আগে ইনস্টাগ্রাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনারা লেখা দেখতে পাবেন এই যে উপরের দিকে ডান পাশে কানেক্ট অ্যাকাউন্ট। ওকে, কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন হচ্ছে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর ওই ইনস্টাগ্রামটা যদি এই ব্রাউজারে লগ ইন থাকে তাহলে তো হচ্ছে লেখা আসবে যে কন্টিনিউ উইথ, ওকে, বা কন্টিনিউ এস। আর যদি ওই অ্যাকাউন্ট এই ব্রাউজারে লগ ইন না থাকে তাহলে হচ্ছে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আমাদের হচ্ছে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা যদি কখনো ক্লায়েন্টের এই ধরনের কাজ করি সেক্ষেত্রে ক্লায়েন্টের থেকে অবশ্যই ইউজার নেম অথবা পাসওয়ার্ড নিতে হবে। আর যদি এটা আমাদেরকে ক্লায়েন্ট দিতে না চায় যে আমি তোমাকে আমার ইউজার নেম আর পাসওয়ার্ড দিব না, সেক্ষেত্রে এই কাজটা আপনাকে তার এনি ডেস্কে গিয়ে করে দিতে হবে। বাট মজার বিষয় হচ্ছে যে এই ধরনের কাজ এখন ক্লায়েন্টের করে দিতে হয় না, ক্লায়েন্টরা নিজেরাই পারে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও অ্যাড করতে পারবেন। আপনারা এখানে একটু খেয়াল করেন, হোয়াটসঅ্যাপের এখানে দুইটা লোগো দেখা যাচ্ছে। এটা হচ্ছে নর্মাল আমরা যে হোয়াটসঅ্যাপটা চিনি সেটা, আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাপ। আপনারা যদি প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ থেকে সার্চ করেন তাহলে আপনারা দুইটা অ্যাপস পাবেন। এখন একটা হচ্ছে নর্মাল যে হোয়াটসঅ্যাপের অ্যাপ সেটা, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাপ। ওকে, তো আপনাদের যেটা করতে হবে, নর্মাল যে অ্যাকাউন্ট আপনি যে নাম্বার দিয়ে খুলছেন সেই নাম্বারটা এখানে দিলে হবে না। এখানে কোন নাম্বারটা দিতে হবে, যেই নাম্বারটা দিয়ে হচ্ছে কি আপনার বিজনেস অ্যাকাউন্ট খোলা আছে সেটা আপনার হচ্ছে এখানে ইউজ করতে হবে। অন্য কোনো নাম্বার যদি আপনি দেন তাহলে হবে না। তো ওই নাম্বারটা দিয়ে দেন হচ্ছে কন্টিনিউ করবেন। তারপর আপনাকে এখানে কোড দিতে বলবে, কোডটা বসানোর পর আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপও কানেক্টেড হয়ে যাবে। আর তারপর থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে আপনার ইনস্টাগ্রাম এই দুই জায়গাতে আপনি কি করতে পারবেন, ফেসবুকের মাধ্যমে অ্যাডভার্টাইজিং করতে পারবেন। এগুলো আমরা আরো ডিটেইলস দেখবো যখন আমরা ইনস্টাগ্রামে ক্লাস করবো ওই সময়। এই পর্যন্ত সবাই, ভাইয়া একটা কোশ্চেন ছিল। ভাইয়া, জি ভাইয়া, ভাইয়া আপনার এই জিনিসটা ক্লিয়ার হইলো না আর কি, ওই বিজনেস আর আচ্ছা বিজনেসটা বুঝতে পারেন। আপনি আপনি কি কখনো মেসেঞ্জার আর মেসেঞ্জার লাইট নাম শুনছেন? জি জি জি, হ্যাঁ। এটা যেমন দুটো আলাদা আলাদা অ্যাপস, কাজ অলমোস্ট সেমই, ঠিক একইভাবে হোয়াটসঅ্যাপের দুই ধরনের অ্যাপস আছে। একটা হচ্ছে হোয়াটসঅ্যাপের নর্মাল অ্যাপস আমরা যেটা ইউজ করি নর্মালি ওইটা, আর একটা হচ্ছে বিজনেসের জন্য, অর্থাৎ ফেসবুক আপনাদের যেন হোয়াটসঅ্যাপ আপনারা বিজনেস করতে পারেন সেজন্য হোয়াটসঅ্যাপের জন্য আলাদা একটা অ্যাপস তারা রেখে দিয়েছে। ওইখানে ভাই আমার যেটা হোয়াটসঅ্যাপ আছে আমার আমাদের ক্যাট করতে পারবেন এখন? হ্যাঁ, ওই ওই অ্যাপস আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, মানে নতুন অ্যাকাউন্ট করে করতে হবে আর কি, অ্যাড করতে হবে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। না ভাই কিছু না, জাস্ট জয়েন করলাম মাত্র, তাই সালাম। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলবেন, লেট করবেন না, মাইক্রোফোন সবাই অফ রাখেন। আচ্ছা, এবার আমরা চলে যাই আপনাদের লাস্ট ক্লাসে কয়েকজনের খুব একটা জিনিস নিয়ে কিউরিয়াসিটি ছিল, সেটা হচ্ছে যে ভাইয়া যদি কখনো ক্লায়েন্ট আমাদেরকে এরকম পেজ বানানোর কাজ দেয়, যদিও এরকম কাজ এখন মার্কেট প্লেসে নেই, জাস্ট আপনাদের শেখার জন্য এই কাজগুলো, ওকে, বাট তারপর যদি কখনো এরকম হয় যে আপনাকে একজন ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিছে যে আপনার তার একটা পেজ বানাই দিতে হবে, এখন আপনি পেজটা কোথা থেকে বানাবেন, তার ফেসবুক প্রোফাইল থেকে বানাবেন নাকি আপনার নিজের ফেসবুক প্রোফাইল থেকে বানাবেন? এটার অ্যান্সার হচ্ছে দুইটা জায়গা থেকে বানানো যায়, অর্থাৎ আপনি তার ফেসবুক আইডি থেকেও বানাতে পারবেন, আপনার ফেসবুক আইডি থেকেও আপনি বানাতে পারবেন। এখন তার ফেসবুক আইডি থেকে যদি আমি বানাতে চাই সেক্ষেত্রে তার ফেসবুকের যে আইডি পাসওয়ার্ড সেটা আমাকে দিতে হবে, নাহলে আমি পারবো না। তো স্বাভাবিকভাবে কোনো মানুষ তার ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিবে না, এটাই স্বাভাবিক। তো ওইটা যদি না দেয় তাহলে সেকেন্ড অপশন আপনাকে চুজ করতে হবে, অর্থাৎ আপনার নিজের প্রোফাইল থেকে আপনাকে এই পেজটা বানাতে হবে। এখন আপনি যখন আপনার পেজ থেকে একটা পেজ ক্রিয়েট করবেন তখন তো অবশ্যই সেই পেজের মালিককে, পেজের মালিক হচ্ছেন আপনি। তো ক্লায়েন্টকে যদি আপনি পেজটা দিয়ে দিতে চান বা আপনি যদি এই মালিকানাটা হ্যান্ড ওভার করতে চান সেক্ষেত্রে আপনি কি করতে হবে বা আপনি কোন অপশন থেকে ক্লায়েন্টকে আপনার এই পেজটা বুঝিয়ে দিবেন? এটার জন্য হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে এই সেটিংস থেকে, পেজ রোলস নামে একটা অপশন পাবেন অ্যাডভান্স মেসেজিং এর নিচে, যেখানে পেজ রোলস, ওকে, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনি সব কাজ করতে পারবেন, যেমন বর্তমানে এই পেজের মালিক আছে কে, এই যে ধরেন তরিকুল তারেক, এই ব্যক্তি হচ্ছে কি এখন এই পেজের অ্যাডমিন, আমাদের এক্সপোকারের একজন এমপ্লয়ি তরিকুল তারেক, সে এখন এই পেজের অ্যাডমিন। তার কারণ কি, তার প্রোফাইল থেকে হচ্ছে এইটা বানানো হয়েছে, অর্থাৎ এই যে আইডিটা বা যে পেজটা এটা হচ্ছে তার প্রোফাইল থেকে বানানো হয়েছে, যার কারণে সে হচ্ছে কি এটার অ্যাডমিন। এখন সাপোজ ধরেন তরিকুলকে আমি দায়িত্ব দিয়েছিলাম যে তুমি আমাদের ব্যাচ 64 এর নামে একটা পেজ ক্রিয়েট করো, দেন পেজ ক্রিয়েট করার পর তুমি পেজটা আমাকে দিয়ে দাও, তোমার ওই পেজে থাকতে হবে না। তো সে আমার কথা মতো ধরেন আপনাদের ব্যাচের জন্য একটা সে পেজ ক্রিয়েট করলো, যে পেজের নাম হচ্ছে কি ব্যাচ 64। এখন সে কিভাবে এই পেজটা তাহলে আমাকে হ্যান্ড ওভার করবে? ওকে, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট কথা, তো আমরা দেখি সেটা কিভাবে করতে হয়। সেটার জন্য টোটাল তিনটা প্রসেস আছে, মানে জায়গা একই বাট তিন ভাবে এই কাজটা করা যায়। একটা হচ্ছে তরিকুল যদি এখানে আমার নাম লেখে, সাকিবুল ইসলাম লিখলি আমার নামটা চলে আসবে, কারণ তার সাথে আমার ফেসবুকে অ্যাড আছে অথবা তার সাথে আমার অনেক কনভারসেশন হয় এই জন্য।
তো এখানে আমার নামটা চলে আসবে। তো আপনি কি করবেন, এভাবে ক্লায়েন্টের ফেসবুকের যে নামটা সেটা এখানে লিখবেন, যদি তার সাথে আপনার ফেসবুকে অ্যাড থাকে বা কনভারসেশন হয়ে থাকে তাহলে দেখবেন যে তার প্রোফাইলটা এখানে চলে আসবে। দেন তার প্রোফাইলটা এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে অ্যাডমিন সিলেক্ট করবেন। অ্যাডমিন সিলেক্ট করার পর হচ্ছে আপনি কি করবেন, অ্যাডে ক্লিক করবেন। ওকে, অ্যাডে ক্লিক করার পর এখানে কি করতে হবে, তরিকুলের যে পাসওয়ার্ড আছে, আমার পাসওয়ার্ডটা কিন্তু এখানে তরিকুলের যে ফেসবুকের পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা হচ্ছে তরিকুল এখানে দেবে। দেওয়ার পর যখন সে সাবমিটে ক্লিক করবে তখন হচ্ছে আমার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে তরিকুল তারেক তোমাকে তার পেজে অ্যাডমিন হওয়ার জন্য ইনভাইট করতেছে। ওকে, তো একটা তো হচ্ছে নাম দিয়ে সার্চ করলাম। এখন কথা হচ্ছে নাম দিয়ে সার্চ করার পর যদি পাওয়া না যায় সেক্ষেত্রে উপায় কি আছে, সাপোজ নাম দিয়ে সার্চ করতেছে বাট পাওয়া যাচ্ছে না, তখন কি করা যাবে? তখন অপশন হচ্ছে প্রত্যেকটা মানুষের নামের একটা ইন্ডিভিজুয়াল একটা প্রোফাইল লিংক থাকে। লাইক আমি যদি আমার প্রোফাইলে যাই তাহলে এখানে দেখতে পাবেন একটা প্রোফাইলে একটা লিংক আছে। তো এই লিংকটা কপি করবেন, ক্লায়েন্টের যে প্রোফাইলে লিংক থাকবে সেটা কপি করবেন। কপি করার পর ওই লিংকটা জাস্ট এখানে এনে পেস্ট করে দিবেন। ওইটা যদি পেস্ট করেন তাহলে দেখতে পাবেন এখানে তার নামটা চলে আসবে যার লিংকে আপনি এখানে কপি করে দিয়েছেন। এখান থেকেও সিলেক্ট করতে পারবেন, কারণ অনেক সময় হয় কি শুধু যদি নাম লেখেন তাহলে ওই নামে তো অনেক মানুষ থাকতে পারে, সবার প্রোফাইল তো চলে আসবে, তো ওখান থেকে সিলেক্ট করাটা খুবই ডিফিকাল্ট। ওকে, আরেকটা হচ্ছে এই ফেসবুক আইডিটা যেই মেইল অ্যাড্রেস দিয়ে খোলা সেই মেইল অ্যাড্রেসটা এখানে দিলেও হবে। ওকে, এই যে মেইল অ্যাড্রেসটা যদি আপনি এখানে কমপ্লিট ভালোভাবে বসান তাহলে দেখবেন তার প্রোফাইলটা এখানে চলে আসবে। আপনার ক্লায়েন্টের যে মেইল অ্যাড্রেসটা থাকবে সেটা যদি আপনি এখানে বসান তাহলে তার প্রোফাইল লিংকটা আপনি পেয়ে যাবেন। তো এই তিনভাবে আপনি তার প্রোফাইলটা এখানে খুঁজে পাবেন। ওকে, আর মিস হবে না, মানে যদি ইমেল আর প্রোফাইল লিংক দিয়ে দিতে পারেন তাহলে। দেওয়ার পর দেন হচ্ছে অ্যাডমিন সিলেক্ট করে অ্যাডে ক্লিক করতে হবে। দেন হচ্ছে আপনার যে পাসওয়ার্ড থাকবে, এখানে অনেকে আমি দেখছি ক্লাস ফার্স্ট এই ক্লাসটার পরে আমাকে জিজ্ঞেস করে যে এখানে কার পাসওয়ার্ড দিব, ক্লায়েন্টের পাসওয়ার্ড দিব, ক্লায়েন্টের পাসওয়ার্ড তো আমি জানি না। না ভাই, এখানে ক্লায়েন্টের পাসওয়ার্ড এখানে আপনারই পাসওয়ার্ড দিবেন, কারণ এই প্রোফাইলটা কার, তরিকুলের। তো পাসওয়ার্ড যদি দেয় তরিকুলের পাসওয়ার্ড দিবে, তরিকুলের প্রোফাইলে তার আমার পাসওয়ার্ড দিলে হবে না। ওকে, দেওয়ার পরে দেন হচ্ছে সাবমিট করতে হবে। সাবমিট করে দিলে আমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো নোটিফিকেশন চলে যাওয়ার পর আমি যখন এটা অ্যাকসেপ্ট করবো তখন দেখতে পাবেন যে এখানে টোটাল দুইজন অ্যাডমিন হয়ে যাবে। টোটাল কজন হবে অ্যাডমিন, দুজন অ্যাডমিন হবে, একটা থাকবে হচ্ছে তরিকুল তারেক আর একটা থাকবে হচ্ছে সাকিবুল ইসলাম শোভন, মানে আমি। ওকে, তো একজন যদি অ্যাডমিন থাকে তাহলে হচ্ছে পেজ থেকে রিমুভ হওয়া যায় না। যদি দুজন অ্যাডমিন থাকে, অর্থাৎ সাপোজ ধরেন আপনি আপনার ক্লায়েন্টকে অ্যাডমিন বানায় ফেলছেন, এবার আপনার তো এই পেজে কোনো কাজ নেই, আপনাকে এখান থেকে লিভ নিতে হবে। লিভ কিভাবে নেবেন, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে দেখতে পাবেন এই যে এখানে রিমুভ নামের একটা অপশন আছে, এই যে ওকে রিমুভ লেখা আছে, যেটা হচ্ছে ব্লার, মানে ক্লিয়ার বোঝা যায় না। এটা ক্লিয়ার তখনই হবে যখন দুইজন একাধিক অ্যাডমিন থাকবে। ওকে, দেন এখান থেকে কি করা যাবে, রিমুভ হওয়া যাবে। ওকে, এই যেমন এখানে বলে দিছে দেয়ার নিডস টু বি অ্যাট লিস্ট ওয়ান অ্যাডমিন, অর্থাৎ প্রত্যেকটা পেজে অ্যাট লিস্ট একজন অ্যাডমিন থাকতেই হবে, যদি একজন অ্যাডমিন না থাকে তাহলে এখান থেকে রিমুভ হওয়া যাবে না। তো আমরা এইভাবে হচ্ছে আমাদের ক্লায়েন্টকে আমরা এই পেজটা হ্যান্ড ওভার করতে পারবো। আর এই সেম প্রসেসটা ক্লায়েন্টও করতে পারে, অর্থাৎ সাপোজ ধরেন ক্লায়েন্টের অলরেডি, আমার একটা কোশ্চেন ছিল, জি ভাই বলেন, বলতে দিলাম আর আগে যে পাসওয়ার্ডের কথাটা বলছিলেন না, ওইটাকে আমার নির্দিষ্ট ফেসবুক পাসওয়ার্ড দিব, ওই যে পেজের নাম চেঞ্জ করা, যে অ্যাডমিন চেঞ্জ করার জন্য যে পাসওয়ার্ডটা দিতে হয় ওই পাসওয়ার্ডটা কি আমার ফেসবুকের মূল পাসওয়ার্ডটা দিতে হবে নাকি? অবশ্যই আপনার ফেসবুকের পাসওয়ার্ডটাই দিতে হবে। সাপোজ মনে করেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন, এখন আপনার কাছে পাসওয়ার্ড আছে, আপনি কার পাসওয়ার্ড দিবেন, আপনারটাই তো দিবেন, তাই না? জি, ঠিক আছে, জি, ওকে। তো এইভাবে আমরা হচ্ছে মালিকানা হ্যান্ড ওভার করতে পারবো। বুঝতে পারছি সবাই, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? আপনি যাকে অ্যাডমিন বানাতে চাচ্ছেন ওর এই যে এখানে একটা নোটিফিকেশন চলে আসবে, এখানে আপনি দেখতে পাবেন একটা নোটিফিকেশন চলে আসবে, ঠিক আছে? তো নোটিফিকেশনটা আসলে কি হবে, আপনার ওই ও এখানকার অ্যাডমিন হয়ে যাবে, অর্থাৎ ওই পেজটা সাপোর্ট ধরেন আমি যদি এখন তরিকুলের প্রোফাইলে ঢুকি তাহলে যেখানে দেখা যাচ্ছে না কি কি পেজ আছে, ওকে, সবগুলো পেজের লিস্ট আছে। যেমন ধরেন সাপোজ expokoda.com, এটা কি তরিকুলের এই আইডিতে আছে, আবার আমি যদি এই আইডিতে যাই তাহলে দেখতে পাবেন এখানেও expokoda.com আছে, সব জায়গায় expokoda.com আছে। ওকে, তার মানে কি এরা সবাই হচ্ছে অ্যাডমিন এই পেজটার, বুঝতে পারছি বিষয়টা? ওকে, এবার আমরা দেখবো হচ্ছে আজকের মেইন টপিক, সেটা হচ্ছে গিয়ে আমরা একটা আমাদের পেজে যাই,
বেসিক্যালি আজকের যেটা ক্লাস তার কারণ হচ্ছে আমি এই টপিকটুকু গত ক্লাসে শেষ করে দিতাম বাট আসলে অনেক বেশি লেট হয়ে যাচ্ছে যাচ্ছিল ক্লাসটা যার কারণে দেখাইনি। তো আজকে আমরা দেখব হচ্ছে যে ফেসবুকের অ্যাডভার্টাইজিং কিভাবে করতে হয়, অর্থাৎ ফেসবুকে আমরা যে সকল অ্যাডগুলো দেখি, লাইক আমরা একটু ফেসবুকে আবার ভিজিট করে আসি, হতে পারে আপনারা ভুলে গেছেন। আচ্ছা এখনো অনেকে ক্লাসে জয়েন করতেছেন, আমি আবারও বলে দিচ্ছি বারবার যে আপনারা কেউ ক্লাসে লেট করে জয়েন করবেন না, তার কারণ আপনি যদি 10 মিনিট পরে ঢোকেন আপনি কিছুই বুঝতে পারবেন না যে ক্লাসে কি হয়েছে না হয়েছে, যতক্ষণ না পর্যন্ত ভিডিও আবার পুনরায় দেখবেন ততক্ষণ পর্যন্ত। ওকে হ্যালো ভাইয়া। জি ভাইয়া, আপনার ক্লাসের অবস্থা বিভিন্ন গ্রুপে আপনার যে মেসেজ আসতেছে এটা যেটা নোটিফিকেশন যে টোনটা ভাইয়া এটা একটু পাশে আসলে আমাদের নয়েজ হচ্ছে, এটাকে কি মিউট করে রাখা যেত না যতক্ষণ পাশ নিবে? আমি আসলে কথাগুলো ক্লিয়ার বুঝতে পারছি, আপনি একটু কষ্ট করে মেসেজে লিখে দেন আমি পরে এসে চেক করতেছি। ঠিক আছে, বিভিন্ন গ্রুপ থেকে আপনার কাছে কিছু নোটিফিকেশন আসে রাইট? হ্যাঁ হ্যাঁ, এই যে টোনটা নোটিফিকেশন কি টোন বুঝতে পারেনি, নোটিফিকেশনের জন্য যে টোনটা হয় ভাইয়া নিটা বা যে সাউন্ডটা হয় সাউন্ডটা আমাদের একটু সমস্যা করতেছে, যদি কোনো ভাবে একটু মিউট করে রাখা যেত ক্লাস চলা অবস্থায়। একটু কষ্ট করে ভাই একটু মেসেজে বললে আমার জন্য ভালো হয়, কারণ নয়েজ হচ্ছে তাই বুঝতে পারতেছেন। আচ্ছা এখানে একটা দেখেন, যে এটা একটা বিজ্ঞাপন, কিসের বিজ্ঞাপন দেওয়া হয়েছে এখানে, এটা একটা কিভাবে বিজ্ঞাপন, মাইক্রোফোন অফ রাখবেন সবাই। ওকে কিভাবে বুঝলাম, যে এখানে স্পন্সর লেখা আছে, এখানে একটা গেমের বিজ্ঞাপন, দেন আমরা যদি আইটু নিচের দিকে আসি তাহলে আমরা আরো কিছু অ্যাডভার্টাইজিং দেখতে পাবো। এই যেমন এখানে একটা অ্যাডভার্টাইজিং দেখতে পাচ্ছেন, ঠিক আছে, কিসের, ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি তাদের অ্যাডভার্টাইজিং করতেছে, জাস্ট কি লিখছে, উই হ্যাভ ওভার 300 কি লিখছে কোর্সেস, ওকে 300 কোর্সেস। আর এখানে যদি আমি ক্লিক করি, সাপোজ এই যে বিজ্ঞাপনটা দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে ক্লিক করি অথবা আমি যদি লার্ন মোর এখানে ক্লিক করি তাহলে আমি হচ্ছে এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাব। ওকে আমি কোথায় চলে আসলাম, ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে আসছি। তো এখানে এই অ্যাডভার্টাইজিংটার গোল কি ছিল, গোল ছিল হচ্ছে যে যারা ফেসবুকে থাকবে তাদেরকে এই অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে এই ওয়েবসাইটে নিয়ে আসা, দেন এই ওয়েবসাইটের মাধ্যমে তাকে ইউনিভার্সিটিতে ভর্তি করানো, এটা হচ্ছে তাদের কি মেইন গোল। ওকে তো এই টাইপের বিজ্ঞাপনগুলো কিভাবে দিতে হয় সেগুলো আমরা হচ্ছে এখন দেখব। তো আমরা চলে যাই আমাদের পেজে, তো আপনারা হচ্ছে আপনাদের সবার পেজে এখানে প্রমোট নামে একটা অপশন দেখতে পাবেন, আর আমি একটু আগে থেকে সাবধান করে রাখি সেটা হচ্ছে ক্লাস চলাকালীন সময় কেউ প্র্যাকটিস করবেন না, যে এই পাশে ক্লাস চলুক আমি এখানে প্র্যাকটিস করি, এই কাজটা কখনোই করবেন না, তাহলে পুরো ক্লাস কিছুই বুঝতে পারবেন না, কারণ দেখা যাবে আমি আগে চলে যাব আপনি এখানে পিছিয়ে গেছেন দেন কিছুই বুঝতে পারেন নাই। ওকে সেই কাজটা কেউ করবেন না, যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে ওগুলো সব সাইডে রাখেন ক্লাস দেখেন। তো এখানে প্রমোটে ক্লিক করবেন, ওকে প্রমোটে ক্লিক করলে এখানে আপনারা কিছু অপশন দেখতে পাবেন, আর এখানে অপশনগুলোতে একটু পার্থক্য থাকতে পারে, লাইক আমার এখানে এখন বর্তমানে 7টা আছে, আপনাদের ওখানে 4টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে, আবার 8টাও থাকতে পারে, বাট মেইন হচ্ছে 4টা, এই 4টা যদি থাকে তাহলে ওকে আর কিছু লাগবে না, সেটা হচ্ছে গেট মোর লিডস, দেন হচ্ছে গেট মোর মেসেজেস, প্রমোট ইউর পেজ, আর হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স, এই 4টা অপশন যদি থাকে তারপর বাকিগুলো না থাকলেও চলবে, আর ওগুলো আবার কিছুদিন পরে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি এই জন্যই আমি আমার আইডি থেকে ক্লাস নিতে পারি না, তার কারণ এই আইডিতে মেসেজ তুলনামূলক কম আসে, আমার যা মেসেজ আসে তার 1/4 আসে হচ্ছে এই আইডিতে, এই জন্য আমি হচ্ছে এখান থেকে ক্লাস নেই, আর এটা আসলে অফ করার কোনো উপায় নেই, তার কারণ হচ্ছে এখানে আমি যদি যে ক্লিক করি তাহলে আপনারা বুঝতে পারবেন হয়তো বা, এগুলো হচ্ছে সব আমাদের বিভিন্ন ব্যাচের সব মেসেঞ্জার গ্রুপ, ঠিক আছে, যে যাদেরকে সব হচ্ছে মেসেঞ্জার গ্রুপ, এদের কন্টিনিউয়াস মেসেজ আসতেই থাকে, তো সাপোর্ট তো আমরা বন্ধ রাখতে পারি না, তো একটু কোঅপারেট করতে হবে, আর এই ক্লাসটা দিয়ে নেক্সট ক্লাস থেকে আর এই প্রবলেমটা থাকবে না, তার কারণ নেক্সট ক্লাস থেকে আমাদের ফেসবুকে থাকতে হবে না, আমরা অন্য প্ল্যাটফর্মে যেতে পারবো। জি ভাইয়া, আমাদের তো এখন মেসেঞ্জার গ্রুপ খোলা হয়নি, খোলা হয়েছে ভাই, এই যে আপনাদের মেসেঞ্জার গ্রুপ আমি তো লিংকও দিলাম, এই যে 64 আমাদের তো একটু অ্যাড হয়ে যাবে, অ্যাডমিনের সাথে কথা বলে একটু অ্যাড হয়ে যাবেন, ঠিক আছে। ওকে আচ্ছা, তো এবার আমরা একটু জানি এই বিষয়গুলো সম্পর্কে, তো আমরা হচ্ছে এখান থেকে শুরু করব, প্রথম অপশনটা হচ্ছে কি গেট মোর লিডস, গেট মোর লিডস বলতে আমরা কি বুঝি, সাপোজ ধরেন আমি হচ্ছে কিছু মানুষের তথ্য বা ডেটা কালেক্ট করতে চাচ্ছি, তথ্য বা ডেটা বলতে আমি বুঝাচ্ছি, সাপোজ ধরেন আমার মোবাইল ফোন কোম্পানি আছে, এখন আমি চাচ্ছি ঢাকা সিটিতে যারা যারা মোবাইল বিক্রি করে বা যতগুলো দোকান আছে যারা হচ্ছে মোবাইল বা হ্যান্ডসেট বিক্রি করে তাদের সবার ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস আমার লাগবে। ওকে, এরকম একটা আমি জিনিস চাচ্ছি বা এরকম একটা কাজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করবো, সেক্ষেত্রে হচ্ছে আমি ফেসবুকে এসে লিড জেনারেশন অপশনটা সিলেক্ট করে অথবা গেট মোর লিডস এই অপশনটা সিলেক্ট করে হচ্ছে আমি একটা অ্যাড রান করবো, তাহলে আমার সুবিধাটা কি হবে আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি, আমি যখন
এই লিড অপশনটাকে সিলেক্ট করে কোন অ্যাড রান করব, তখন ফেসবুক হচ্ছে আমাকে একটা ফর্ম দিবে। ফর্মটা একটা দেখতে এরকম হবে, অর্থাৎ এখানে একটা ইমেজ থাকবে, এই ইমেজটা আমরা চেঞ্জ করতে পারবো, আর এখানে যে কন্ট্যাক্ট ইনফরমেশন অর্থাৎ একটা ফর্ম থাকবে। এই বিজ্ঞাপনটা যারা যারা দেখবে তারা তারা হচ্ছে এখানে তাদের নাম দিতে পারবে, এই যে ফুল নেম তাদের নাম দিতে পারবে, আর হচ্ছে কি তাদের ইমেল অ্যাড্রেস দিতে পারবে। ওকে, এখন আমার কি দরকার, আমার হচ্ছে ফোন নাম্বারও দরকার। তাহলে আমি কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লেখা আছে, আমি হচ্ছে ফোন নাম্বার এখানে একটা টিক দিয়ে দিব। তাহলে এবার আমার তিনটা র চলে আসবে, অর্থাৎ এবার নামও দিতে পারবে, ইমেল অ্যাড্রেসও দিতে পারবে, ফোন নাম্বারও দিতে পারবে। এখন ধরেন আপনার ক্লায়েন্টের শুধুমাত্র নাম, ফোন নাম্বার আর ইমেল হবে না, তার হচ্ছে বাসার অ্যাড্রেসও লাগবে। তখন কি করবেন, তখন হচ্ছে সি অল এ ক্লিক করবেন। সি অল এ ক্লিক করলে যে এস্টেট অ্যাড্রেস চলে আসবে এটা সিলেক্ট করে দেন। তাহলে এখানে আরেকটা অপশন অ্যাড হবে, সেটা হচ্ছে কি অ্যাড্রেস দেওয়ার একটা অপশন আছে, এস্টেট অ্যাড্রেস। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে ডেট অফ বার্থ, জেন্ডার, জব টাইটেল, কোম্পানি নেম এগুলো দিতে পারি। এখন হতে পারে আমার এমন কিছু ইনফরমেশন দরকার যেটা এখানে নাই। ওকে, সাপোজ আমি কি বলতে পারি, লাইক ধরেন যে আমরা এরকম একটা জিনিস জানতে পারি যে সে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, এরকম একটা জিনিস আমার জানা দরকার, বা তার এডুকেশনাল কোয়ালিফিকেশন কতটুকু, এই জিনিসটা আমি জানতে চাচ্ছি, বাট ওই অপশনটা তো এখানে নেই। তাহলে আমি সেক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো, অ্যাড কোশ্চেন। এই অ্যাড কোশ্চেন আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে অ্যাড করতে পারবো, লাইক বিজ্ঞাপন দিব, ঠিক যেমনটা এখানে দেখাইছিলাম এরকম একটা বিজ্ঞাপন হবে। জাস্ট এখানে একটা লার্ন মোর নামে বাটন আছে, যেখানে আমরা ক্লিক করলে তাদের ওয়েবসাইটে চলে যাই। আর এখানে কি হবে, এখানে তারা যখন আমাদের অ্যাডে ক্লিক করবে তখন তার সামনে এই ফর্মটা চলে আসবে, দেন সে কি করবে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করবে। সাবমিট করলে এই ফর্মের সে যে ইনফরমেশন গুলো দিবে সেই সব ইনফরমেশন গুলো আমার কাছে একটা ফাইলে এসে জমা হবে। দেন আমি ফাইলটা ডাউনলোড করে ফেললে আমার কাছে সবার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার বা যা যা ইনফরমেশন আমার দরকার ছিল সেগুলো আমি পেয়ে যাবো। বুঝতে পারছি বিষয়টা? ওকে, এগুলো আমরা আর ডিটেলস দেখবো, আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি, সবগুলো ডিটেলসে দেখানো হবে, সমস্যা নেই। এখান থেকে আমরা বের হই, পরের অপশনটা দেখি, কারণ ধারণা যদি আগে না দিতে পারি তাহলে আপনারা বুঝবেন না। এরপর হচ্ছে কি বুস্ট আ পোস্ট, অর্থাৎ ধরেন আপনার পেজে অলরেডি কয়েকটা পোস্ট করা আছে, সাপোজ 15-20টা পোস্ট আপনি অলরেডি করে রাখছেন, এখন আপনি চাচ্ছেন ওখান থেকে যে কোনো একটা পোস্ট ইউজ করে আপনি অ্যাডভার্টাইজিং করবেন, সেক্ষেত্রে আপনি তখন কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে বর্তমানে আমাদের কোনো পোস্ট করা নেই, যে দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত আমরা কোনো পোস্টই করিনি, বাট আমরা যদি কোনো পোস্ট করতাম সেক্ষেত্রে কি সবগুলো পোস্টের লিস্ট আমরা এখানে দেখতে পেতাম, দেন ওখান থেকে আমরা যে কোনো একটা পোস্ট সিলেক্ট করে অ্যাডভার্ট করতে পারতাম। বাট সচরাচর নর্মালি এখন এটা করা হয় না, আগে ছিল খুব ট্রেডিশন, এখন এটা খুব বেশি ইউজ হয় না। সব থেকে বেশি যেটা এখন বর্তমানে ইউজ হয় তার মধ্যে একটা হচ্ছে যে গেট মোর মেসেজেস, এই অপশনটা আমরা একটা সিলেক্ট করি, দেন দেখে আসি। আপনাদের মনে একটু বড় কোশ্চেন জন্ম নেবে, কোশ্চেন গুলো একটু মনের মধ্যে রাখেন, কারণ অনেক কোশ্চেন অ্যান্সার আপনারা ক্লাস শেষ হতে হতে পেয়ে যাবেন, সো হেডেক নেওয়ার কোনো দরকার নেই। ওকে, তো এইভাবে যদি আমরা অ্যাড রান করি তাহলে আমাদের অ্যাডভার্টাইজিংটা দেখতে অনেকটা এরকম হবে, যে এখানে কিছু কথা লেখা থাকবে, লাইক যে এটার সাথে আপনি মিলান, প্রথমে পেজের নাম, ঠিক আছে, তারপর হচ্ছে কি নিচে লেখা আছে স্পন্সর্ড, এখানেও সেম, প্রথমে পেজের নাম, নিচে লেখা আছে স্পন্সর্ড, দেন এখানে একটা লাইন লেখা আছে, এখানে এরকম কিছু কথা লেখা থাকবে, দেন এখানে একটা ইমেজ আছে, এখানেও একটা ইমেজ আছে, তারপর হচ্ছে আপনার এখানে একটা বাটন আছে লেখা লার্ন মোর, আর এখানে একটা বাটন আছে কি সেন্ড মেসেজ, অর্থাৎ সে আমাদেরকে মেসেজ করতে পারবে এখানে ক্লিক করে, অর্থাৎ যারা আমাদের বিজ্ঞাপনটা দেখবে বা অ্যাডভার্টাইজিং দেখবে, দেখার পরে তারা আমাদের এখানে ক্লিক করে আমাদেরকে মেসেজ করতে পারবে। ওকে, তো এখানে আমরা কি কি চেঞ্জ করতে সেটা দেখবো, এরপর আমরা পরের অপশনটাতে চলে যাই। এরপর হচ্ছে কি প্রমোট ইউর পেজ, অর্থাৎ আমরা যদি আমাদের পেজে লাইক ফলোয়ার্স বাড়াতে চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রমোট ইউর পেজ অপশনটা সিলেক্ট করতে পারি, যেমন আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি। এখানে এবার কোনো লার্ন মোর বাটনও নাই, আবার কোনো মেসেজের বাটনও নাই, বাকি সবকিছু কিন্তু সেম, শুধু একটা লাইক দেওয়ার বাটন আছে, অর্থাৎ মানুষ আমাদের বিজ্ঞাপনটা দেখবে আর সে এখানে ক্লিক করলে এই লাইকটা আমাদের পেজে কাউন্ট করা হবে। কেউ যদি এখানে লাইক করে তাহলে এই লাইকটা সে কোথায় করতেছে, এই পোস্টের উপরে করতেছে সেই লাইকটা, বাট সে যদি লাইকটা এখানে ক্লিক করে তার মানে সে আমাদের পেজে লাইক করতেছে। ওকে, যেমন এখানে আমি দেখাই একটু আপনাদেরকে, যেমন আমাদের একটা লাইকের জন্য চলতেছে পোস্ট, আমি একটু রিফ্রেশ দিই তাহলে হয়তো আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। এখান থেকে আমরা রেজাল্ট দেখতে পারি বেসিক্যালি, তো আমি আপনাদের একটু রেজাল্ট দেখাই।
যেমন এখানে দেখেন আমাদের এই পর্যন্ত 132 টাকা খরচ হয়েছে, আর হচ্ছে 292 জন আমাদের এই পেজটাকে লাইক করছে, আর বিজ্ঞাপনটা দেখছে কতজন, 3305 জন দেখছে। অর্থাৎ 132 টাকার বিনিময়ে 3305 জনের কাছে আমাদের বিজ্ঞাপনটা গিয়ে পৌঁছেছে, সেখান থেকে 292 জন কি করছে, লাইক দিছে। আর যদি উপরেটা আবার খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে টোটাল 152 টাকা খরচ হয়েছে, বিজ্ঞাপনটা প্রায় 2732 জন মানুষ দেখছে, আর তাদের মধ্যে 32 জন এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য মেসেজ করেছে আমাদেরকে। ওকে, এরকম আর কি বিষয়টা। তো এবার আমরা এখান থেকে একটু বের হবো, পরের অপশনটা আমরা দেখে আসি। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হচ্ছে আমরা যদি কোনো নির্দিষ্ট এরিয়ার ভিতরে আমরা প্রমোট করতে চাই সেক্ষেত্রে, তো এইটা আমরা যে কোনো এইগুলোর মধ্যে যে কোনো একটা অবজেক্টিভ সিলেক্ট করলেই হয়, এটা আলাদাভাবে লাগে না। আর এখন বর্তমানে সব থেকে বেশি যেটা ট্রেন্ডিং বা সব থেকে বেশি যেটা ইউজ হয় সেটা তো আমি বললাম, গেট মোর মেসেজেস আর হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স। আর এই দুইটার ব্যবহার মোটামুটি বলতে পারেন যে 95% সেম। ওকে, তো আমরা গেট মোর ভিজিটর্স যদি ক্লিক করি তাহলে আপনি হচ্ছে এবার এইটার সাথে মিল পাবেন অনেকটা, এই অ্যাডের সাথে আপনি অনেকটা মিল পাবেন, অনেকটা বলতে 100% মিলে যাবে। তার কারণ এই বিজ্ঞাপনটা যে দিয়েছে সে হচ্ছে এই অপশনটা সিলেক্ট করি অ্যাডভার্টাইজিংটা করেছে। এই জন্য এখানে যদি আমরা আসি প্রিভিউটা এখানে দেখতে পাবেন, দেখেন সেম এখানে কিছু কথা লেখা আছে, এখানে একটা ব্যানার থাকবে, আর এখানে কি আছে, অ্যাপ্লাই নাও। আমি এই বাটনটা চেঞ্জ করে আমি এখানে লার্ন মোর কথাটা নিয়ে আসতে পারবো, যেখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে যেখানে আমি লার্ন মোর দিয়ে দিলাম সিলেক্ট করে, তাহলে কি হবে, এখানে এই যে লার্ন মোর চলে আসছে। তো এবার আমরা দেখবো যে আসলে এই অ্যাডভার্টাইজিং গুলো কিভাবে রান করতে হয়। আমি জাস্ট ফরম্যাট গুলো দেখালাম যে কি কি ফরম্যাটে অ্যাড রান করা যায়। ওকে, তো আমরা অ্যাট এ টাইম এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারবো, এগুলোকে বলা হয় কি গোল। অর্থাৎ ফেসবুক জানতে চাচ্ছে যে তোমার গোল কি, তোমার আগে একটা গোল চুজ করো। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের গোল থাকতে পারে, কেউ চায় যে তাদের সেলের দরকার নেই, আগে তাদের প্রোডাক্টের তারা প্রচার করুক, কেউ আবার চায় আমাদের প্রচার প্রচারণা অনেক হয়েছে এবার আমাদের সেল দরকার। অর্থাৎ এক একজন মানুষের এক এক ধরনের গোল থাকতে পারে। তো আমরা এই অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। এবার হচ্ছে আমরা এখান থেকে এটা কেটে দেই। তো সাপোজ মনে করেন আমরা একটা ওয়েবসাইটে যাই, ধরেন এই ওয়েবসাইট হচ্ছে আমাদের ক্লায়েন্টের। ওকে, আমাদের ক্লায়েন্টের হচ্ছে এটা একটা কি একটা ওয়েবসাইট। এখন সে চাচ্ছে তার এই ওয়েবসাইটে লেনোভো যতগুলো ল্যাপটপ আছে তার মধ্যে একটা ল্যাপটপ খুবই ভালো, সেই ল্যাপটপটাকে প্রমোট করতে চায় বা এই ল্যাপটপটাকে নিয়ে সে একটা বিজ্ঞাপন দিতে চায় ফেসবুকের মাধ্যমে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে বিজ্ঞাপন দিতে গেলে অবশ্যই একটা ছবি লাগবে, দেন হচ্ছে ছবির ডেসক্রিপশন লাগবে। ওকে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের লাগবে। তো সাপোজ হচ্ছে ধরেন আমরা এটা সিলেক্ট করি, যে আমরা হচ্ছে এই এই প্রোডাক্টে আমরা অ্যাডভার্টাইজিং করবো, এই প্রোডাক্টে নিয়ে আমরা ফেসবুকে কি করবো, একটা বিজ্ঞাপন দিব। তো সবার আগে আমাদের কি দরকার, আমাদের হচ্ছে সবার আগে দরকার ইমেজ। ওকে, সবসময় মাথায় রাখতে হবে সবার আগে কি দরকার, ইমেজ দরকার। তো আমরা ইমেজটা সেভ করে নিতে পারি। ওকে, এটা সেভ করে রাখলাম, আর এটা একটু সাইজও চেঞ্জ করে নিতে পারেন আপনি, কারণ নর্মালি এই সাইজটা অনেক সময় ফেসবুক অ্যালাউ করে না। তো আমরা একটু সাইজটা বড় করে রাখি, এটা আমি ওপেন করবো। রিসাইজ কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি যদি কোনো ইমেজ রিসাইজ করতে চান তাহলে আপনি ইমেজটাকে ওপেন করবেন আপনার পিসিতে বা গ্যালারিতে, দেন হচ্ছে এখানে ক্লিক করবেন, এই যে তিনটা ডট এখানে ক্লিক করলে রিসাইজ অপশন পেয়ে যাবেন, এখানে রিসাইজে ক্লিক করবেন, দেন হচ্ছে যে ডিফাইন কাস্টম ডাইমেনশনস এখানে ক্লিক করবেন। এবার আমরা একটু সাইজটা চেঞ্জ করে দিই, সাপোজ এখানে আমি দিব হচ্ছে 800, আর এখানে আমরা ধরেন দিব হচ্ছে 1000। ওকে, এই সাইজটা দিয়ে আমি হচ্ছে এটাকে সেভ করে দিই, কারণ সময় সাইজের কারণে ইমেজ নিতে চায় না। ওকে, তো আমরা এটার সাইজ চেঞ্জ করে এটাকে সেভ করে দিলাম। এবার হচ্ছে আমরা আমাদের পেজে ব্যাক চলে আসব। আসার পর এবার আমরা কি করব, এখানে আমরা ইমেজ অ্যাটাচ করব। তো ইমেজ এইটা চেঞ্জ করতে হবে, কারণ এটা তো আমার কভার ফটো, আমি যদি একটা ল্যাপটপের বিজ্ঞাপন দিতে চাই এটা তো আমার ল্যাপটপ না, তাই না, এখানে আমার ল্যাপটপের ছবি রাখতে হবে। তো আমরা হচ্ছে যে এডিট অপশনে ক্লিক করব, এডিট অপশনে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে ভিডিও দিতে পারবো, নট অনলি ইমেজ, আপনি একটা ভিডিও এখানে আপলোড করতে পারবেন, বাট ভিডিও আপলোড করতে অনেক টাইম লেগে যাবে, আমি ভিডিও দিচ্ছি না। অথবা হচ্ছে আপনি চুজ ইমেজে ক্লিক করলে অলরেডি যদি আপনার কিছু ইমেজ আপলোড করা থাকে সেগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন, যেমন এই যে আমার এখানে অলরেডি কিছু ইমেজ দেখতে পাচ্ছেন এখানে আপলোড করা আছে, তো আমি চাইলে কি করতে পারি, আমি এগুলোকেও ইউজ করতে পারি, অথবা আমি এই যে আপলোডে ক্লিক করে বাইরে থেকেও ইমেজ নিয়ে আসতে পারি। তো আমরা হচ্ছে যে ডাউনলোডসে চলে যাই, এটা ছিল আমাদের সেই ইমেজ, আমরা এটাকে ওপেন করি। আচ্ছা, এটা যে সাইজে প্রবলেম, সাইজটা মেবি রিসাইজ হয় নাই, তো আমি এটা কাজ করি, আমি এখান থেকে একটা সিলেক্ট করে নেই, এডিট অপশনে যাব, দেন হচ্ছে আমরা চুজ ইমেজ, দেখি এখান থেকে কোনটা সিলেক্ট করা যায়।
বা ভিডিও আছে কোনো দেখে আর কোন ইমেজ নেই আমি তাহলে অন্য একটা ইমেজ ট্রাই করে দেখি আচ্ছা এটা মেবি অ্যাক্সেস দেন আমি তাহলে একটা কাজ করি আমি হচ্ছে অন্য একটা অ্যাকাউন্ট থেকে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছেন তো সবাই তাহলে আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি এটা একটু প্রবলেম আছে অ্যাকাউন্টে এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন তাহলে আমি বাকি কাজগুলো অন্য একটা আইডি থেকে দেখাচ্ছি কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন জি ভাইয়া আচ্ছা আমি একটা কাজ করব ভাই আমার একটা কোশ্চেন ছিল জি জি বলুন এটা কি গেট মোর ওয়েবসাইট ভিজিটরস যে এই কাজটা করতে হবে এগুলো না না কোন জায়গায় গিয়ে কাজটা করতে হবে না বেসিক্যালি আমি জাস্ট হচ্ছে অপশন দেখাইছি যে কি কি রিজাল্ট আপনার সাথে কথা বলছি মানে আমি আসলে বুঝতে পারিনি এটা নিয়ে জিজ্ঞেস করলাম যে যেগুলো আপনি বললেন যে অ্যাড করে বা প্রিভিউ ইমেজ করে छवि ক্লায়েন্ট কি সবকিছু দিয়ে দিবে অলমোস্ট অলমোস্ট বলতে সবকিছু আপনার যা যা লাগবে সেগুলো সবই ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে ঠিক আছে ঠিক আছে তো আমাদের এই যে ইমেজ কিন্তু আপলোড হয়ে গেছে আমি জাস্ট অ্যাকাউন্টটা চেঞ্জ করেছিলাম তার কারণ অ্যাকাউন্ট কি সেটা আমি আপনাদের নেক্সট ক্লাসে বুঝাবো আজকে বুঝবেন না যে এখান থেকে আমি চেঞ্জ করে নিয়েছি আপনাদের এখানে একটাই থাকে আমার এই যে এখানে তরিকুল এখানে চারটা আছে তো এতক্ষণ তরিকুল তারেক ছিল আমি জাস্ট এইটা সিলেক্ট করে নিয়েছি ওকে এটা হয়ে গেছে তো আমাদের এবার দেখাই আমি আবার এই যে এডিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে চুজ ইমেজে গেলে এবার আমরা সেই ইমেজটা দেখতে পাবো যে ইমেজটা এখানে আপলোড হয়ে গেছে ওকে এবার জাস্ট ইমেজ এখান থেকে সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করার পরে যে নিচে সিলেক্ট লেখা আছে যেখানে দেখেন সিলেক্ট লেখা এখানে ক্লিক করবেন ক্লিক করলে ওই ইমেজটা এখানে চলে আসবে ওকে ইমেজটা এখানে চলে আসছে আমাদের এবার কি করতে হবে ভাই আপনার ওখানে সাউন্ডটা অনেক বেশি হচ্ছে অনেক বেশি সাউন্ড আসছে আপনার ওখান থেকে মেবি আচ্ছা নয়েজ হচ্ছে নাকি আমার কথাটা অনেক জোরে শোনা যাচ্ছে আপনার মানে রিংটোনটাও অনেক জোরে আসছে মেসেজ টোনটাও অনেক জোরে আসছে আবার হচ্ছে আশেপাশের সাউন্ড অনেক জোরে সবাই কি নয়েজ হচ্ছে নাকি ভাই সমস্যা না ঠিক আছে আমার কাজ ঠিক আছে আচ্ছা সবাই একটু মাইক্রোফোন অফ রাখলে হয়তো ভাই নয়েজটা হবে না ওকে আচ্ছা তো আমরা কোথায় ছিলাম এখানে ছিলাম আমরা তো আমাদের প্রোডাক্টের ইমেজ আপলোড হয়ে গেছে এবার আমরা কি করব এবার হচ্ছে আমরা ডেসক্রিপশনটা চেঞ্জ করব কারণ এটা ল্যাপটপের ডেসক্রিপশন তো এটা হতে পারে না তাই এটা একটু অ্যাট্রাকটিভ আমরা এটা ডিলিট করে দিব ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে ডেসক্রিপশন নিয়ে আসব আমি এখান থেকে বেসিক্যালি এইজন্য লিখছি কারণ আমাদের হাতে এখন কিছু নাই এইজন্য বাট আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব ক্লায়েন্ট আমাদেরকে এইসব ইনফরমেশন দিয়ে দিবে সেই ইমেজ দিয়ে দিবে ডেসক্রিপশন দিয়ে দিবে আর যদি দিয়ে নাও দেয় সে কি করবে আপনাকে ধরেন এই ওয়েবসাইটের লিংক দিয়ে দিবে বলবে এই লিংকে চলে যাও এই লিংকে গেলে তুমি ওখানে সব পেয়ে যাবে ঠিক আছে এইভাবে আমাদেরকে সাজেস্ট করবে তো আমরা হচ্ছে ডেসক্রিপশন এখানে চলে আসে ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দেই ওকে তো এবার দেখবেন আমাদের অ্যাডের বা বিজ্ঞাপনের একটু লুকটা চেঞ্জ হয়ে যাবে এতক্ষণ ছিল খুবই খ্যাত খ্যাত এখন ঠিক আছে এই যে উপরে আমাদের পেজের নাম থাকবে নিচে লেখা থাকবে স্পন্সর্ড আর কেউ যখন বিজ্ঞাপনটা দেখবে সেখানে কিছু লেখা দেখতে পাবে আমার প্রোডাক্ট সম্পর্কে আর এখানে ল্যাপটপের ছবি থাকবে আর এখানে বা প্রোডাক্টের ছবি থাকবে অ্যাকচুয়ালি আর এখানে হচ্ছে একটা মেসেজের বাটন থাকবে সেখানে ক্লিক করে সরাসরি আমাদের পেজে মেসেজ করতে পারবে আর এই লেখাটা আমরা চেঞ্জ করতে পারবো যে ডিজিটাল মার্কেটিং ব্যাচ 64 সাপোজ এখানে আমি ল্যাপটপের প্রাইস দিয়ে দিব ধরেন এটার দাম হচ্ছে 50,000 টাকা ওকে এইভাবে আমরা হচ্ছে লেখাগুলো চেঞ্জ করে দিতে পারবো তো এখানে আপডেট হচ্ছে এই যে দেখেন এখানে এখন প্রাইস চলে আসে যে প্রাইস 50,000 টাকা এই জন্য বিজ্ঞাপন আপনারা প্রায় দেখেন না ফেসবুকে যখন স্ক্রল করেন তখন ওকে জি তো এইখানে আমাদের কাজ শেষ না বলতে পারেন যে আমাদের কাজ 50% কমপ্লিট হয়েছে সাপোজ ধরেন আমি যদি আপনাদের হাতে কিছু লিফলেট দেই ওকে লিফলেট গুলো দেওয়ার পর আমি যদি বলি যে আপনারা এই লিফলেট গুলো এমন কিছু মানুষদের কাছে দিয়ে আসবেন যারা ল্যাপটপ কিনতে চায় অথবা ল্যাপটপ কিনতে আগ্রহী তাদেরকে দিবেন
বাট আপনারা কি করলেন, আপনারা হচ্ছে এই কাজের বোঝা থেকে বাঁচার জন্য যাকে সামনে পাইছেন তাকে বিজ্ঞাপন মানে এই লিফলেটটা দেওয়া শুরু করছেন। অর্থাৎ যেই আপনার সামনে আসছে হতে পারে আপনার কাছে একজন মনে করেন 5 টাকা ভিক্ষা চাইতে আসছে, আপনি তাকেও 5 টাকার সাথে একটা কাগজ ধরায় দিয়েছেন যে কাগজগুলো শেষ করে যেভাবে হোক। বাট আমার প্রচার ঠিকই হচ্ছে কিন্তু আমার কিন্তু কোনো সেল আসবে না বা আমার তো ল্যাপটপ কিনবে না। দেখা গেল যে আপনি চায়ের দোকানে বসছেন, ওখানে বসে চা খেতে খেতে যে যে আসলো তাকে লিফলেট ধরায় দিয়েছেন যে লিফলেট তো শেষ হচ্ছে, মানুষ তো জানতেছে। বা আপনি ধরা দেখা গেল সবজির বাজারে ঢুকে গেছেন, ওখানে গিয়ে প্রত্যেকটা সবজিওয়ালাকে আপনি একটা করে লিফলেট দিয়ে আসলেন। এভাবে কি হচ্ছে, আপনার প্রচারণা ঠিকই হচ্ছে বাট আপনার কিন্তু কোনো সেল এখান থেকে আসবে না। তার কারণটা কি, আপনি যে মার্কেটিং করতেছেন বা আপনি যে প্রচারণা করতেছেন সেটা আপনি সঠিক জায়গায় করতেছেন না। সো অ্যাডভার্টাইজিং ক্রিয়েট করা পর্যন্ত আমাদের কাজ শেষ হয়ে যায় না, আমাদের কাজ হচ্ছে যারা অ্যাকচুয়ালি আমাদের থেকে প্রোডাক্ট কিনবে তাদের কাছে এটা নিয়ে পৌঁছানো। বুঝতে পারছি তো বিষয়টা আমি কি বলতে চাইছি? জি ভাই। ওকে, তাহলে এটা আমরা কিভাবে তাদের কাছে পৌঁছাতে পারি? আমি কোনো কিছু না করে এই অবস্থাতে আমি যদি এখন প্রমোট নাওতে কি করি তাহলে এই বিজ্ঞাপনটা ফেসবুক পাবলিশ করে দিবে, বাট এটা করলে আমি কখনোই ভালো রেজাল্ট পাবো না। তার কারণ আমার এখন অনেক কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি আমরা এখান থেকে নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসলে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো, এই যে পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং। ওকে, আর এখানে আমরা দেখতে পাবো অডিয়েন্স ডিটেলস নামে একটা অপশন আছে। ওকে, এই অডিয়েন্স ডিটেলস এর সামনে আমরা যে এখানে একটা পেন্সিলের মতো অপশন দেখতে পাবো, এখানে যদি আমি ক্লিক করি, ওকে, তাহলে দেখেন এখানে আমরা কি কি অপশন দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে কি জেন্ডার, অর্থাৎ ফেসবুকে আমরা বলে দিতে পারবো বিজ্ঞাপনটা কাদের জন্য। ফার্স্ট ক্লাস একটু মনে করেন তাহলে বুঝতে পারবেন। যদি এমন কোনো প্রোডাক্টের আমরা অ্যাডভার্টাইজিং করি যেটা শুধুমাত্র পুরুষদের জন্য তাহলে আমরা এখান থেকে মেন সিলেক্ট করে দিব। আর যদি আমরা এমন কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করি যেটা শুধুমাত্র মহিলারা ইউজ করতে পারবে সেক্ষেত্রে আমরা এখান থেকে ওমেন সিলেক্ট করে দিব। তাহলে ফেসবুক কি করবে, শুধুমাত্র মহিলাদেরকে দেখাবে অথবা ফেসবুক শুধুমাত্র বিজ্ঞাপনটা পুরুষদেরকে দেখাবে। তো ল্যাপটপ তো সবাই ইউজ করে, মহিলা পুরুষ সবাই ইউজ করে, তো সেক্ষেত্রে আমরা অল সিলেক্ট করে রাখবো। ওকে, যে অল জেন্ডার সবাই দেখবে এটা। ওকে, এবার আসি বয়সে, যে বয়সটা আমরা কত সিলেক্ট করব। তো এখানে আমরা বেসিক্যালি 13 থেকে শুরু করে 65 পর্যন্ত আমরা এজ নিতে পারি, 65 পর্যন্ত। এখন আপনি বলতে পারেন ভাই এখন তো জেনারেশন অনেক ফাস্ট হয়ে গেছে, 14-15 বছর বয়সী বাচ্চারাও তো এখন ল্যাপটপ ইউজ করে, বা একজন 50 বা 60 বছর বয়সী লোকও তো দেখা যায় যে ল্যাপটপ ইউজ করে, এটা আপনারা বলতে পারেন। বাট আপনাকে দেখতে হবে যে কোন বয়সটায় সবথেকে বেশি ইউজ হয় সেটা আপনাকে যেতে হবে, বা আপনাকে ম্যাক্সিমাম রিচ যেখানে হবে সেখানে আপনাকে পৌঁছাতে হবে। ওকে, আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে, যেমন আমি একটু আগে বললাম যে 14-15 বছর বয়সী বাচ্চারাও এখন ল্যাপটপ ইউজ করে। তো এখানে অনেক বড় একটা ভুল করে থাকি আমরা, সেটা হচ্ছে ইউজার আর কাস্টমার দুইটা সেম জিনিস না, ইউজার আর কাস্টমারের মধ্যে অনেক পার্থক্য আছে। আপনার হাতে এখন যে ফোনটা বা যে ডিভাইসটা আছে সেটা ইউজার আপনি, বাট হতে পারে এটা আপনার বড় ভাই বা বাবা মা কেউ একজন কিনে দিছে, তার মানে কাস্টমার হচ্ছে তারা, আপনি ইউজার। সো ইউজার আর কাস্টমারের মধ্যে পার্থক্য আছে, আমাদের টার্গেট করতে হবে কাস্টমারদেরকে, আর ইউজারকে আমরা মাথায় রেখে কাজ করব। আমি আবার বলে কথাটা রিপিট করি, আমাদের টার্গেট করতে হবে কাস্টমারদেরকে বাট আমরা ইউজারদেরকে মাথায় রেখে কাজটা করব। অর্থাৎ সাপোজ আপনি চাচ্ছেন যে 13 বছর বয়সী বাচ্চার জন্য আপনি কাজটা করবেন, এখন 13 বছর বছর বাচ্চার যে ল্যাপটপের যে দায়িত্বটা সেটা কার, অবশ্যই তার বাবা মা। তো আপনাকে কি করতে হবে, এর বাবা মাকে বিজ্ঞাপনটা দেখাতে হবে যে কিভাবে এই 13 বছর বয়সী বাচ্চার বাবা মাকে বিজ্ঞাপনটা দেখানো যায় যে তার বাচ্চার জন্য ল্যাপটপটা দরকার। ওকে, সেটা আপনাকে কাজ করতে হবে, তো এটা আমরা দেখবো কিভাবে করতে হয়। এখন কথা হচ্ছে তাহলে আমরা এখান থেকে কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত দিব। তো আমরা এখানে দিতে পারি হচ্ছে 18 থেকে শুরু করে 40 অথবা 45 পর্যন্ত আমরা দিতে পারি। এখন আমরা যে বললে তো হবে না, আমরা একটু দেখে আসি যে আসলে কত হওয়া উচিত। ওকে, সো এটা আমি কেটে দিই। আপনারা হচ্ছে ফেসবুকে সার্চ করবেন, ফেসবুক অডিয়েন্স, আমি লিংক দিয়ে দিব সমস্যা নেই, অডিয়েন্স ইনসাইট টুলস, এটা লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করলে একদম উপরে যে অপশনটা পাবেন ওইটাতে ক্লিক করবেন। আমি যদি এটা লিংক দিয়ে দিচ্ছি সমস্যা নেই, পেয়ে যাবেন আপনারা, বেশি কষ্ট করতে হবে না। ওকে, এই লিংকে গেলে আপনারা এই অপশনে চলে আসবেন, এটা হচ্ছে আপনাদেরকে অনেক হেল্প করবে, আপনাদেরকে অনেক সাজেশন দিবে, এটা ফেসবুকেরই বানানো একটা টুলস। ওকে, এখানে আসলে আপনারা হচ্ছে গো টু অডিয়েন্স ইনসাইট নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। আচ্ছা, ওদের আপডেটের কারণে হয়তো বা এটা আসে না, আমি একটা কাজ করবো, আমি আপনাদের আগের ক্লাসে একটা ভিডিও দিয়ে দিবো, ওইখানে আপনার জিনিসটা দেখবেন। সেটা হচ্ছে এখানে আসলে এই ফাংশনটাতে আসলে আপনি দেখতে পাবেন
যে কি পরিমাণে মানুষ বা কোন বয়স পর্যন্ত মানুষ সব থেকে বেশি ফেসবুক ইউজ করে থাকে বা কোন বয়সটাতে মানুষ সব থেকে বেশি ফেসবুকটা বাংলাদেশে বেশি ইউজ করে থাকে। তো ওইখানে আমরা লাস্ট যে রেজাল্টটা দেখছিলাম সেটা ছিল হচ্ছে সেটা ছিল হচ্ছে 18 থেকে 40 পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশের পার্সপেক্টিভে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত সব থেকে বেশি ফেসবুক ইউজ করা হয়, অর্থাৎ সব থেকে বেশি মানুষ ফেসবুকে এই বয়সটাতে থাকে বা এই বয়সটাতে তারা বেশি ইউজ করে। তার মানে আমি যদি ফেসবুক থেকে আমার ল্যাপটপ বিক্রি করতে চাই সেক্ষেত্রে আমাকে এই বয়সটাই বেশি টার্গেট করতে হবে, অর্থাৎ 18 থেকে 40 পর্যন্ত। এখন আপনি বলতে পারেন ভাই 50 বছর বয়সী মানুষও তো ফেসবুক ইউজ করে, তাহলে আমার 50 পর্যন্ত দিতে সমস্যা কি বা প্রবলেম কোথায়? হ্যাঁ, আমি একমত যে 41 থেকে 50 বছর পর্যন্ত যাদের বয়স তারা ফেসবুক ইউজ করে, বাট এটার কি প্রবণতাটা খুবই কম, তুলনামূলক অনেক কম। আর আমি শুরুতেই বলেছি আমাদের যেতে হবে কোথায়, যেখানে আমরা ম্যাক্সিমাম সেল নিয়ে আসতে পারবো সেখানে আমাদেরকে যেতে হবে। ওকে, তো আমরা হচ্ছে এটাকে 40 পর্যন্ত রেখে দিই, যে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত যাদের বয়স এই অ্যাডভার্টাইজিংটা শুধুমাত্র তারা দেখবে। এবার কথা হচ্ছে লোকেশন, যে আমরা এই অ্যাডভার্টাইজিং কোথায় কোথায় করবো। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে, এই যে এটা ডিফল্ট অবস্থা এখানে সিলেক্ট করা আছে আমেরিকা, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি চাইলে এই বাংলাদেশে বসে অর্থাৎ ঢাকাতে বসে আমি আমেরিকাতে অ্যাডভার্টাইজিং করতে পারবো, নট অনলি আমেরিকা, আমি যদি চাই ক্যানাডাতেও অ্যাডভার্টাইজিং করবো তাহলে আমি সেটা করতে পারবো। অর্থাৎ আমার এই প্রোডাক্ট একজন মানুষ ক্যানাডা থেকেও কিনতে পারবে যদি সে আমার অ্যাডভার্টাইজিংটা দেখে সেক্ষেত্রে। ওকে, এই যে কানাডা চলে আসছে, এখান থেকে আমি কানাডা সিলেক্ট করে দিব, এই যে কানাডা সিলেক্ট হয়ে গেছে। তার মানে কোথায়, এখন আমি আমেরিকা এবং ক্যানাডা এই দুইটা জায়গাতে আমি কি করতে পারবো, আমি আমার অ্যাডভার্টাইজিং রান করতে পারবো। অর্থাৎ এই যে এখানে হচ্ছে বাংলাদেশ, ওকে, এই বাংলাদেশ থেকে আমি আমেরিকা এবং ক্যানাডা এই দুইটা জায়গাতে অ্যাড রান করতে পারবো। আর যেহেতু হচ্ছে সবকিছু অনলাইনে, সে আমাকে কি করতে পারবে ফেসবুকে ওখান থেকে মেসেজও করতে পারবে যে আমার এই প্রোডাক্ট লাগবে, দেন এই প্রোডাক্ট আমি এবার তাকে পাঠিয়েও দিতে পারবো। প্রসেস অনেক লং বললাম, বাট এই যে অ্যামাজন, আলিবাবা, আলিএক্সপ্রেস, ওরা তো এইভাবেই কাজটা করে। ওকে, সো আলিএক্সপ্রেস কোথায় বা অ্যামাজন কোথায়? অ্যামাজন হচ্ছে ইউএসএ তে। ওকে, যদি বাংলাদেশে অ্যামাজন নেই, ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়া থেকে অ্যামাজন পর্যন্ত তারা হচ্ছে অ্যাডভার্টাইজিং কিভাবে করে, অবশ্যই এই মার্কেটিং এর মাধ্যমে। জি ভাই বলেন। হ্যালো জি ভাইয়া, বাংলাদেশে তো 18 থেকে 40 পর্যন্ত চালায়, কিন্তু আমেরিকা বা কানাডার ক্ষেত্রে সেটা কিভাবে বের করবো? সেক্ষেত্রে ওইটা আবার একটু চেঞ্জ আছে, এটা আপডেট হলেই চলে আসবে, আমি জানি না, এটা আসলে আমার জানা ছিল না যে রিসেন্টলি আবার এটা চেঞ্জ হয়েছে। আমি আপনাদের এর আগের ম্যাচের ভিডিওটা দিয়ে দেবো, ওখানে আপনি একটু দেখে নেবেন, ঠিক আছে, যে এখানে জিনিসটা কিরকম থাকে, ঠিক আছে। ওখানে আমি দেখাচ্ছি যে বিভিন্ন কান্ট্রি কিভাবে চেঞ্জ করে করে দেখতে পারবেন। আমেরিকাতে আবার দৃশ্য আলাদা, আমেরিকাতে হচ্ছে আপনারা দেখবেন যে সব থেকে কম ইউজ করে হচ্ছে আমাদের বয়সী, যেমন আমাদের দেশে দেখা যায় 18 থেকে 24 পর্যন্ত সব থেকে বেশি ফেসবুক ইউজ করে, আর ইউএসএ তে দেখা যায় যে 18 থেকে 24 পর্যন্ত সব থেকে বেশি কম ফেসবুক ইউজার কেন। ওকে, অন্য বয়সগুলো তো আবার ইউজারকারই বেশি। ওকে, তো এবার আমরা তাহলে লোকেশনটা কিভাবে সিলেক্ট করতে পারি বা লোকেশন কিভাবে সিলেক্ট করা যায়, কারণ লোকেশন লোকেশন সিলেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি এখান থেকে দুটোই কেটে দিচ্ছি, আমরা একদম নতুন করে লোকেশন সিলেক্ট করা দেখব। তো লোকেশন আমরা কয়েকভাবে সিলেক্ট করতে পারি, যেমন ফার্স্ট অফ অল হচ্ছে ধরেন আপনি একটা কান্ট্রি সিলেক্ট করতে চান, তাহলে আপনি কান্ট্রিটা কিভাবে সিলেক্ট করবেন? যেমন আমি ধরেন বাংলাদেশ সিলেক্ট করতে চাই পুরোটা। ওকে, তাহলে আমি বাংলাদেশ লিখবো, লিখলে বাংলাদেশ চলে আসবে, আর এই যে নিচে লেখা আছে কান্ট্রি, এখন যদি আমি এখান থেকে এই অপশনটা সিলেক্ট করি তাহলে ফেসবুক কি করবে, সম্পূর্ণ যে সারা বাংলাদেশে আমাদের বিজ্ঞাপনটা দেখাবে, বাট সবাইকে দেখাবে না, কাদেরকে দেখাবে, যাদের বয়স হচ্ছে 18 থেকে 40। ওকে, ওদেরকে হচ্ছে ফেসবুকে বিজ্ঞাপনটা দেখাবে। এখন আপনি বলতে পারেন যে ভাই বাংলাদেশের তো সব জায়গায় ল্যাপটপের ডিমান্ড সেম না, কিছু কিছু বিভাগে একটু ল্যাপটপের ডিমান্ড বেশি, কিছু বিভাগ হচ্ছে ল্যাপটপের ডিমান্ড একটু কম, তাহলে আমরা আন্দাজে কোনটা বা কোন লোকেশনটা সিলেক্ট করব বা সম্পূর্ণ বাংলাদেশটা সিলেক্ট করা কি উচিত হবে? যেমন ধরেন এই চিটাগাংয়ের কথা বলি, আপনার ধরেন খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান, এইসব জায়গায় দেখা যায় ইলেকট্রিসিটি অনেক কষ্ট করে গেছে, ওখানে ইন্টারনেট তো অনেক পরের ব্যাপার, আর ল্যাপটপ পর্যন্ত তারা যেতেই পারে না। তো তার মানে ওইখানে ডিমান্ড একটু তুলনামূলক কম। দেন যদি আপনারা আবার হচ্ছে বরিশালের একটু নিচের দিকে বা ভিতরের দিকে দিকে যান, ওইখানে আবার কাস্টমার কম। আবার যদি আপনারা একটু খুলনার ভিতরের দিকে যান, ওইখানে কাস্টমার আরেকটু কম। আবার যদি আপনার উত্তরবঙ্গে যান, ওইখানে স্বাভাবিকভাবে অর্থনৈতিক কি বলে ভৌগোলিকগত অবস্থানের কারণে ওখানকার মানুষদের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল, তো ওইখানে সেলের সম্ভাবনা একটু কম। সিলেটের আবার মানুষ বড় লোক হয়, টাকা পয়সা বেশি, এখানে আবার সেলের সম্ভাবনা বেশি থাকে। আর ঢাকার কথা বলে তো লাভ নেই, রাজশাহীতে কিছু সেলের সম্ভাবনা থাকে। তো এক্সাক্ট আমরা কিভাবে বুঝবো যে আসলে কোন লোকেশনটা পারফেক্ট, তো এইটা চেক করার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে যাব, এটার আমি লিংক দিয়ে দিচ্ছি, গুগল ট্রেন্ডস। ওকে ভাই, একটা কথা ছিল। জি ভাই বলেন। ভাই দিনগুলো ওজন্ট এটা আমার একটা পেজে অ্যাপ্লাই করছিলাম, তো এটা কাজ করতেছে, আমি কি শো করতে পারি একটু জোরে বলতে হবে ভাইয়া? অডিয়েন্সের বিষয়টা আর কি, আমার এখানে কাজ করতেছে কিছুটা, ওটা কি শো করবো?
না না ভাই, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে আপনারা হচ্ছে ক্লাসের চলাকালীন সময় কোনো প্র্যাকটিস করবেন না, যদি আমাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া হতো সেটা মনে হয় ভালো হতো আর কি। এখানে তো দরকারই হয় না, তার কারণ আপনার ক্লাসের ভিডিও পেয়ে যাচ্ছেন। আপনারা যখন ভিডিওটা দেখবেন আপনারা কিন্তু তখন এমনি লিঙ্ক সার্চ করে বের করতে পারেন। আর এই প্রত্যেকটা ওয়েবসাইটই এসইও করে। আপনি যদি গুরু লেখেন, সাপোজ ধরেন আমি যদি এখানে গুগল ট্রেন্ড না লিখে আমি যদি হচ্ছে শুধু ট্রেন্ডস লিখি, ওকে, আমি যদি এটাও লিখি তারপরে চলে আসবে, ঠিক আছে, চলে আসছে এখানে, ওকে, ঠিক আছে ভাই, ওকে, তো কোনো প্রবলেমই হবে না। আপনার ভুল লেখলে এটা চলে আসে এখানে, এগুলো এসইও করা সাইট। আচ্ছা, তো যাই হোক, আমরা এখানে আসি। এবার এখানে আসার পর কাজ কি, আমরা হচ্ছে লেনেভোর ল্যাপটপ নিয়েছিলাম, তো সবার আগে আমরা দেখবো যে ল্যাপটপের কি অবস্থা। এখানে ল্যাপটপ থেকে সার্চ করবেন, ওকে, এই যে ল্যাপটপ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে বর্তমানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, তো আমরা একটু দেখি বাংলাদেশে কোন কোন জায়গাতে ল্যাপটপের ডিমান্ড কেমন। তো এখানে দেখেন সব থেকে বেশি বলতেছে যে বরিশালে, মানে বরিশালে মানুষ ল্যাপটপ নিয়ে খুব বেশি কিউরিয়াসিটি থাকে। তারপর হচ্ছে রাজশাহী, দেন হচ্ছে খুলনা, দেন ঢাকা, দেন হচ্ছে কি সিলেট আরেকটু কম, রংপুর আছে এদিকে হয়তো আরেকটু কম। এবার এখানে তো আমি ল্যাপটপ দিয়েছি, তার মানে সব ধরনের ল্যাপটপ, ওকে। এবার আমি দেখবো হচ্ছে এখানে কম্পেয়ারে ক্লিক করবে, যে কম্পেয়ার লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এবার লেখা হচ্ছে Lenovo ল্যাপটপ, যে Lenovo ল্যাপটপের ডিমান্ড কেমন। শুধু ল্যাপটপ তো অন্য ল্যাপটপের প্রতিও থাকতে পারে, বাট আমি এখানে Lenovo ল্যাপটপ নিয়ে কাজ করতেছি। তো Lenovo ল্যাপটপের ডিমান্ড কিরকম সেটা গুগল রিপোর্টটা কিসের ভিত্তিতে দেখাচ্ছে। জি ভাইয়া, এখানে একটু খেয়াল করে দেখেন, যেমন রংপুরে Lenovo 0%, ওকে, দেন হচ্ছে এখানে সিলেটেও 0%, ঢাকাতে হচ্ছে বিলো 1%, রাজশাহীতে 0%, এখানেও 0%, এখানেও সব জায়গায় 0%। তার মানে আমরা দেখলাম যে বাংলাদেশে Lenovo খুব বেশি একটা ডিমান্ডই নাই। এবার একটু আমরা দেখি যে তাহলে HP-র কি অবস্থা, ওকে। এবার একটু আমরা কম্পারিজনটা দেখি, এইচপি যদি আমরা কম্পারিজন দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো, সাপোজ ফার্স্টে আমি রংপুরে যাই, রংপুরে এইচপি ডিমান্ড হচ্ছে প্রায় 15%, দেন রাজশাহীতে যদি সেখানে হচ্ছে প্রায় 18%, বাংলাদেশের উপর যদি ঢাকার উপর যদি দেখি তাহলে হচ্ছে 14%, সিলেটে গেলে 17%, চিটাগাং আসলে 16%, বরিশাল আসলে 19%, আর তারপর যদি খুলনার দিকে যাই তাহলে প্রায় 19%-এর মতো, ওকে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এগুলো দুইটাই বাদ দিয়ে দিবো, এটা আমি রিমুভ করে দিই, ওকে, আর এইচপিটাও আমি রিমুভ করে দেই, ওকে। আমরা রাখবো শুধুমাত্র Lenovo। এবার আমরা এখান থেকে দেখি, তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে Lenovo শুধুমাত্র আমরা ঢাকাতে ইউজ করতে পারবো, ঢাকা ছাড়া অন্য কোনো জায়গায় অ্যাডভার্টাইজিং করে Lenovo আমরা খুব বেশি উপকার পাবো না। তার কারণ মানুষ অনেকটা কি বিষয়ে উদাসীন, মানে তারা Lenovo লিখে তেমন একটা সার্চ করে না, ওকে। এখানে দেখা যায় কোন প্রোডাক্ট লিখে কি ধরনের সার্চ করা হয়। আমরা এখানে লোকেশনটা কি পেলাম, আমরা লোকেশনটা পেলাম হচ্ছে কি শুধুমাত্র ঢাকা। তাহলে আমি এখানে অ্যাডভার্টাইজিংটা কোথায় করবো, অর্থাৎ শুধুমাত্র আমি ঢাকা বিভাগে করবো। তো আমরা এখানে চলে আসি, ওকে। এখন এখানে তো আমি পুরো বাংলাদেশটা সিলেক্ট করে দেখাইলাম, বাট আমাদের ওখানে সাজেস্ট করা হয়েছে যে তুমি শুধুমাত্র ঢাকার ভিতরে অ্যাডভার্টাইজিং দাও তাহলে তুমি রেজাল্ট ভালো পাবা। তো আমরা তাহলে কি করবো এখানে, ভাইয়া? জি ভাইয়া, হ্যালো, আজান হয়ে গেছে, 2 মিনিট বিরতি দিলে মনে হয়। জি, বললাম আজান হয়ে গেছে, 2 মিনিট বিরতি নিলে মনে হয় ভালো। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ওকে, তাহলে 2 মিনিট সবাই রেস্ট নেন।
আচ্ছা এখন কি শুরু করব আপনাদের আজান শেষ হয়েছে ওখানে জি ভাই শুরু করেন জি ভাই স্টার্ট করেন আচ্ছা এখানে কয়েকজন ভাই একটু কোশ্চেন করছেন আমি ওগুলো অ্যানসার দিয়ে নেই একজন ভাই বলছেন যে গুগল এটা কিভাবে জানে বেসিক্যালি আপনারা ইন্টারনেটে যত কাজ করেন সব ডাটাই গুগলের কাছে আসে ইনফ্যাক্ট গুগলের ইনকামটা মানে মোস্ট একটা ইনকাম আসে হচ্ছে আমাদের এই ডাটাগুলো বিক্রি করে যদিও ডাটাগুলো তারা খারাপ কাজে বিক্রি করে না আপনাদের এই বিজ্ঞাপন দেখানোর জন্য তারা ইউজ করে বিভিন্ন কোম্পানির কাছে তারা হচ্ছে লাখ লাখ টাকা এই ডাটাগুলো বিক্রি করতেছে তাদের মার্কেটিং এর জন্য ওকে আচ্ছা ওকে আচ্ছা একজন আপু বলছেন যেন লেখা ক্লিয়ার আসে না আপুটা আসলে নেটওয়ার্কে একটু যদি প্রবলেম হয় সেক্ষেত্রে অনেক সময় একটু লেখা গোলা দেখা যায় বাট ভিডিওতে আপনি একদম ক্লিয়ার পাবেন সমস্যা ওকে তো আমরা যদি শুধু ঢাকা সিলেক্ট করতে চাই বা ধরুন আমি যদি শুধুমাত্র ঢাকা সিটিটা সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি কি করব সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে ঢাকা লিখব ওকে ঢাকা লিখলে দেখবেন যে এখানে এই যে ঢাকা সিটি চলে আসবে ওকে ঢাকা সিটি বাংলাদেশ দেখেন আবার ইন্ডিয়ার ঢাকা সিলেক্ট করেন ইন্ডিয়া তো ঢাকা আছে ওকে তো ঢাকা সিটি সিলেক্ট করবেন তাহলে দেখবেন যে এরকম ঢাকা কি হবে একটা সেন্ট্রাল পয়েন্ট বের হবে এরকম ঠিক আছে ঢাকা সেন্ট্রাল পয়েন্ট থেকে একটা সার্কেল বের হবে এই সার্কেলটাকে আপনি চাইলে ছোট করতে পারেন আবার চাইলে আপনি সার্কেলটাকে বড় করে 80 কিলোমিটার পর্যন্ত নিতে পারেন ওকে এবার আপনি যদি কোনো বিভাগ সিলেক্ট করতে চান মাইক্রোফোন অফ করুন সবাই প্লিজ সাপোজ আমি রাজশাহী সম্পূর্ণ বিভাগটা চাচ্ছি তাহলে আমি রাজশাহী থেকে সার্চ করব ওকে এবার আমি দেখতে পাবো যে এখানে নিচে লেখা আছে রাজশাহী এখানেও আছে রাজশাহী এখানেও আছে তাহলে আমরা কোনটা নিব আবার এখানেও রাজশাহী আছে আমি যদি শুধু রাজশাহী সিটি সিলেক্ট করতে চাই তাহলে আমি এই অপশনটা নিব বাট আমি যদি শুধুমাত্র সম্পূর্ণ রাজশাহী বিভাগটা সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি এই অপশনটা নিব এখানে খেয়াল করে দেখবেন এটা কিন্তু কান্ট্রি লেখা নেই এখানে লেখা আছে কাউন্টি COUNTY এখানে কোনো আর নাই ওকে এটা সিলেক্ট করব তাহলে দেখবেন সম্পূর্ণ রাজশাহী বিভাগটা সিলেক্ট হয়ে যাবে দেখেন এবার কোনো সার্কেল বের হয় নাই এবার হচ্ছে সম্পূর্ণ বিভাগটাই সিলেক্ট হয়েছে রাজশাহী বিভাগ তো আমরা এইভাবে একটা সিটি এবং একটা বিভাগ সিলেক্ট করতে পারবো আর যদি আপনি চান যে ভাই মন মতো কি সিলেক্ট করা যায় লাইক যে আমি এই যে ময়মনসিংহের একটা পয়েন্ট দেখা যাচ্ছে আর এখানে জামালপুর ডিস্ট্রিক্টের একটা পয়েন্ট দেখা যাচ্ছে যে আমি দুইটা পয়েন্টের মাঝখানে সিলেক্ট করবো সেটা কি করা যাবে তো হ্যাঁ এটাও করা যাবে বাট ওটার জন্য আপনি যদি এখানে লিখে সার্চ করেন সার্চ বারে যে ময়মনসিংহ আর জামালপুরের মাঝখান তাহলে তো আসবে না কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ড্রপ পিন নামে একটা অপশন আছে এই পিনটাকে হচ্ছে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন দেন হচ্ছে এভাবে টান দিবেন তাহলে দেখবেন একটা পিনের মতো চলে আসবে দেন ওটাকে হচ্ছে এভাবে মাঝখানে রাখবেন ঠিক আছে মাঝখানে রাখার পর একটা ক্লিক করবেন তাহলে দেখবেন যে ওখান থেকে একটা সেন্ট্রাল পয়েন্ট তৈরি হয়ে আবার একটা সার্কেল বের হবে দেন এটাকে আপনি ছোট করে 1 কিলোমিটার পর্যন্ত নিয়ে আসতে পারবেন আর বড় করে আপনি 80 কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারবেন বুঝতে পারছি বিষয়টা সেভাবে আপনার যে যে লোকেশন লাগে হোক সেটা কোনো বিভাগ হোক সেটা কোনো সিটি অথবা হোক আপনার পছন্দ অনুযায়ী কোনো জায়গা আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন এখন যদি আমরা এই অবস্থায় অ্যাডভার্টাইজিং রান করি তাহলে কিন্তু সারা বাংলাদেশের মানুষ বিজ্ঞাপন দেখবে না দেখবে শুধুমাত্র ঢাকার এই সার্কেলটুকুর ভিতরে যতজন লোক আছে রাজশাহীর এই বিভাগের মধ্যে যতজন লোক আছে আর ময়মনসিংহের এই সার্কেলটুকুর মধ্যে যতজন লোক আছে তারাই শুধুমাত্র আমাদের এই বিজ্ঞাপনটা দেখবে বাকিরা কেউ দেখবে না আবার এই তিনটা লোকেশনের সবাই কিন্তু দেখবে না যাদের বয়স 18 থেকে 40 শুধুমাত্র তারা দেখবে আবার যদি আমরা ওখান থেকে মেল অথবা ফিমেল সিলেক্ট করে দিতাম তখন আবার ওদের মধ্যে সবাই দেখতো না যারা মহিলা বা পুরুষ তারাই দেখতো বুঝতে পারছি বিষয়টা কার কোনো কোশ্চেন এই পর্যন্ত জি ভাই আমার একটা কোশ্চেন ছিল জি বলেন কি কোশ্চেন আমরা ঢাকা ভিতরে অনেক কিছু পয়েন্ট দিতে চাচ্ছি তাহলে কি করা যাবে হ্যাঁ বাদ দেওয়ার অপশন আছে বাট বাদ কিভাবে দিতে সেটা দেখার জন্য আমাদের আরো কয়েকটা ক্লাস ওয়েট করতে হবে ওইটার জন্য আমাদের আরেকটা অপশন ইউজ করতে হবে আরেকটা জায়গা থেকে অ্যাড রান করতে হবে সেটা আমরা দেখব বাট এই পেজ থেকে এখান থেকে বাদ দেওয়ার কোনো অপশন নেই ঠিক আছে যে আপনি সাপোজ চাচ্ছেন যে রাজশাহী একটা লোকেশন আপনি বাদ দিবেন সেটার অপশন আছে জি বলুন হ্যালো আমি ধরেন আমি যদি ওইখানে মেল আমি সাপোজ ল্যাপটপের জায়গায় আমি মেল বা ফিমেল সিলেক্ট করে রাখছি তো পরে আমার মানে মেল কারো হোম পেজে অ্যাডভার্টাইজমেন্ট যাবে না কিন্তু কেউ যদি সার্চ দেয় তাহলে সে পাবে না তাকে অবশ্যই এই লোকেশনের মধ্যে থাকতে হবে নাহলে সে দুনিয়ার যেখানেই থাকুক কোনো লাভ নেই ও আচ্ছা সবগুলো ডিমান্ড মানে সব যে কয়টা আমি শর্ত দিচ্ছি সবগুলো শর্ত ফুলফিল করার পরে সে সবগুলো শর্ত কমপ্লিট দিলে পাবে তাছাড়া পাবে না সাপোজ মনে করেন একজন লোক হচ্ছে সিলেট থাকে তার বয়স 18 থেকে 40 এর মধ্যে ঠিক আছে আর সে ল্যাপটপের প্রতি ইন্টারেস্টেড বাট আমি তো সিলেট সিলেক্ট করে নেই যার কারণে তার কাছে বিজ্ঞাপনটা যাবে না আচ্ছা সে
না লিংক আপনি শেয়ার করতে পারবেন না, যেটা বিজ্ঞাপন ওটা আপনি ওইভাবে লিংক দিয়ে শেয়ার করতে পারবেন না, আপনি নরমালি আপনার প্রোফাইলে শেয়ার করতে পারবেন, বাট ওটা হচ্ছে অর্গানিক রিচ। ফেসবুক তো নিজের ইচ্ছা মতো আপনাকে দেখাচ্ছে না, ওইভাবে শেয়ার করে কোনো লাভ নেই। ফেসবুক এগুলো হচ্ছে তার নিজের ইচ্ছা মতো সে দেখাবে এই লোকেশনের মানুষগুলো। ঠিক আছে, আচ্ছা ভাই আর একটা প্রশ্ন, আমি যদি আর কি ওয়ার্ল্ড ওয়াইড পাবলিক ইশে আপনার বিজ্ঞাপনটা রাখতে চাই, অ্যাকচুয়ালি ভাই ওয়ার্ল্ড ওয়াইড আসলে কখনো দেওয়া হয় না, কারণ ওয়ার্ল্ড ওয়াইড দিলে কি হবে লস, ওয়ার্ল্ড ওয়াইড দিতে গেলে দেখা যাবে আপনার আফ্রিকার যে অনেক দরিদ্র কান্ট্রি আছে ওগুলো তো অ্যাডভার্টাইজিং চলে যাবে, যারা শুধু বিজ্ঞাপন দেখেই যাবে, আর ওদেরকে দেখানোর জন্য আপনার শুধু শুধু পে করতে হবে ফেসবুকে। এর থেকে বেটার হচ্ছে যে আপনার স্পেসিফিক কিছু লোকেশনের জন্য দেয়া। এবার এখানে কাজ শেষ না, আপনারা যদি ভেবে থাকেন যে এবার আমি অ্যাড রান করে দিব না, আরো কিছু কাজ আছে। অর্থাৎ ধরেন আমার এই তিনটে রিকোয়ারমেন্টস কমপ্লিট হলো, অর্থাৎ তারা নারী পুরুষ, তাদের বয়স 18 থেকে 40, আর তারা এই তিনটে লোকেশনই আছে। মাইক্রোফোনগুলো অফ রাখবেন সবাই প্লিজ, আমরা ফিল্টার করতে পারি যে এদের মধ্যে বেশি আগ্রহী কারা, তাদেরকে আমরা বের করতে পারি। সেটার জন্য আমাদের এখান থেকে নিচে নামতে হবে। এখনো সবার মাইক্রোফোন অফ হয় না, একটু সবাই নিজ দায়িত্বে আমাদের মাইক্রোফোন গুলো চেক করি, স্ক্রিনের দিকে তাকাই যে কার মাইক্রোফোনটা অন করা আছে, অফ করে দিই। তুমি বলো যে ইউএস এর কোন কোন স্টেটে অ্যাডভার্টাইজিং করলে আমি সব থেকে ভালো রেজাল্ট পাবো, সেক্ষেত্রে আপনাকে বের করা লাগতে পারে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট আমাদেরকে সাজেস্ট করে যে আমার এই ক্লায়েন্ট আমার এই কান্ট্রিতে হচ্ছে অ্যাডভার্টাইজিংটা করতে হবে। যদি ক্লায়েন্ট বলে তো বললো, আর না হলে যে আপনি বের করে নেবেন, একটা প্রসেস দেখাই দিলাম। ঠিক আছে, আচ্ছা ভাইয়া ধরেন সাপোজ যে হচ্ছে আমি দেখলাম যে আমি যে ল্যাপটপটা বিক্রি করতেছি সেই ল্যাপটপটা রাজশাহীর কিছু অঞ্চলে বা হলো খুলনার কিছু অঞ্চলে এই ল্যাপটপটা বিক্রির রেট হচ্ছে 1% বা 2%, হ্যাঁ, কিন্তু মানে আমি যদি একটা দিয়ে রাখি, আমার যদি একটা মানুষও সেটা সার্চ করে বের করে, মানে আমি পুরো বাংলাদেশ দিব না কেন? আমার যদি বাকি জায়গা থেকে একটাও বিক্রি হয় সেটাও তো আমার না। আমি কোশ্চেনটা বুঝতে পেরেছি আপু। সাপোজ ধরেন আমরা ধরেন একটু কিছুক্ষণের জন্য আমরা বলে যে আমাদের 7টা বিভাগ আছে, আমরা ধরে নিই আমাদের বাংলাদেশে 5টা বিভাগ আছে, ওকে, একটা হচ্ছে 1, একটা ধরে নিলাম 2, একটা 3, একটা 4, একটা 5। এবার ধরেন সাপোজ আপনার ঢাকাতে বিজ্ঞাপনটা দেখবে হচ্ছে 100 জন, দেন আপনার ধরেন সাপোজ রাজশাহীতে বিজ্ঞাপনটা দেখবে 100 জন, তারপর হচ্ছে ধরেন চিটাগং এ বিজ্ঞাপনটা দেখবে 100 জন, বা 3 নম্বর বিভাগে বিজ্ঞাপনটা দেখবে 100 জন, 4 নম্বর বিভাগ থেকে বিজ্ঞাপন দেখবে 100 জন, ওকে, দেন হচ্ছে 5 নম্বর থেকেও বিজ্ঞাপনটা দেখবে 100 জন। এবার ফেসবুকের সাথে আমার ডিল হলো, ফেসবুক কি করবে আমার এই বিজ্ঞাপনটা 500 জন লোককে দেখাবে 5টা বিভাগে, আর তার জন্য ধরেন ফেসবুককে আমি হচ্ছে 100 টাকা পে করবো, ওকে, অর্থাৎ সেই 100 টাকার বিনিময়ে আমার এই বিজ্ঞাপনটা 500 জন লোককে দেখাবে। আর আমি জানি যে ঢাকা থেকে আমার সেল হতে পারে হচ্ছে 10টা, তারপর ধরেন আমার রাজশাহী থেকে আমার সেল হতে পারে সাপোজ 3টা বা সেকেন্ড যেটা, এখান থেকে ধরেন আমার সেল হতে পারে 2টা, তারপর হচ্ছে এখান থেকে আমার ধরেন সেল হতে পারে 1টা, সরি, বা এখান থেকে আমরা ধরেন আমার সেল একটু আমি পরে আমি এক্সপ্লেন করে দেন, আমি আসতেছি আপনার কাছে, দেন এখান থেকে ধরেন সেল হতে পারে 4টা, ওকে, অর্থাৎ আপনি দেখতেছেন আপনার 100 টাকার বিনিময়ে আপনার বিজ্ঞাপনটা 5টা বিভাগে 500 জন মানুষ দেখবে, আর আপনার ল্যাপটপটা টোটাল সেল হবে কয়টা, এখানে 10টা, 3টা, 13টা, 15টা, 16টা, 20টা, অর্থাৎ টোটাল 20টা ল্যাপটপ সেল হবে 100 টাকার বিনিময়ে, অর্থাৎ আপনি 100 টাকা ইনভেস্ট করে 20টা ল্যাপটপ সেল করতে পারবেন। এবার আমরা যদি হচ্ছে এই 4টা বিভাগ সিলেক্ট না করে শুধুমাত্র ঢাকা বিভাগটাই সিলেক্ট করি, তাহলে শুধুমাত্র ঢাকার মধ্যেই 500 জন লোক এই বিজ্ঞাপনটা দেখবে, আর 100 জন লোক দেখার পরে যদি 10টা সেল হয় তাহলে 500 জন লোক দেখার পরে 50টা সেল হবে, তাহলে আমি কেন 20টা ল্যাপটপের জন্য দৌড়াবো? এবার বুঝতে পারছি বিষয়টা কেন আমরা স্পেসিফিক লোক সিলেক্ট করি, ওকে, এটাই হচ্ছে রিজন যে আমি পুরোটা দিতে পারবো, সেটা সেল হবে 20টা, বাট এখন আমার 50টা হবে সেল, এটাই রিজন। জি ভাই বলেন। এবার ভাইয়া টাকাটা কিসের মাধ্যমে পেমেন্ট করব সেটা আমরা যাচ্ছি দেখবো, আমরা টাকার পয়সা এখন চিন্তা করার দরকার নেই, আগে দেখি কিভাবে করতে হবে, ওকে। আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া জি, আমি বুঝবো কি না যে 50টা সেল হবে, এটা 10টা করে
অবশ্যই ওখান থেকে দেখবেন গুগল ট্রেন্ডে যায়, দেখবেন যে কোন কোন লোকেশনে এই প্রোডাক্টের ডিমান্ড কেমন। ঠিক আছে, ডিমান্ড ভালো বুঝলাম আর কি, মানে সেল হইব এরকম আমি আগে থেকে জানি কি হবে না। ওখানে যেটা দেখাবে ওটা মোটামুটি 90% একুরেট। ঠিক আছে, আর যদি ক্লায়েন্ট বলে দেয় তাহলে তার এখানে কোনো খোঁজাখুঁজি ঝামেলাই নাই, ক্লায়েন্ট যেগুলো বলবে সেগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, বিক্রির চিন্তা তো আমাদের না। আচ্ছা ওকে, আবার সবাই মাইক্রোফোনটা অফ করে দিই। অফ করে করতে বলার পর তারা বেশি নয়েজ হইলো, একটু সবাই চেক করে অফ করে দিন। ওকে আচ্ছা, এখানে আমরা নিচে আসার পর হচ্ছে আমরা এখানে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে এডুকেশন নামে একটা অপশন আছে। আচ্ছা এক সেকেন্ড একটু হোল্ড করবেন। এখানে দেখেন আমরা এখানে তিনটা অপশন দেখতে পাবো, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ওকে, এটা এখন ওদের আপডেট আসে না, দিয়ে রাখছে অনেক বছর ধরে, কবে দেয় আল্লাহ জানে। তো আমরা যে তিনটা আছে ওই তিনটাই দেখি। প্রথম হচ্ছে কি ডেমোগ্রাফিক্স অপশনে আমরা আসবো। এখানে আসলে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো, তো আমি একটা একটা করে দেখাবো, একটু ধৈর্য নিয়ে সবাই দেখবেন। ঠিক আছে, প্রথমে কি আছে এডুকেশন। এই এডুকেশনের ভিতরে কি আছে যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাবেন কয়েকটা অপশন ওপেন হয়েছে। যেমন প্রথম হচ্ছে কি এডুকেশন লেভেল, এখানে যদি আবার আপনি ক্লিক করেন তাহলে আরো কয়েকটা অপশন নিচে ওপেন হয়েছে। সাপোর্ট ধরেন আমি যদি এখান থেকে অ্যাট ইউনিভার্সিটি এই অপশনটা যদি আমি সিলেক্ট করে দিই এখান থেকে, মানে এখানে যদি আমি টিক চিহ্ন দিয়ে দিই, তাহলে ফেসবুক কি করবে, এই যে আমরা অডিয়েন্স টার্গেট করছি এই অডিয়েন্সের মধ্যে কারা কারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে অথবা বর্তমানে করতেছে তাদেরকে ফেসবুক এই অ্যাডভার্টাইজিংটা দেখাবে। আর যদি আপনি জিজ্ঞাসা করে থাকেন বা আপনার মনে যদি এরকম প্রশ্ন উঠে থাকে, ব্যাস ফেসবুককে জানা যে আমি ইউনিভার্সিটিতে পড়ি কি পড়ি না, অবশ্যই জানে কারণ আপনার প্রোফাইলে দেওয়া আছে। ওকে, সেটা ভুল দেওয়া থাকুক বা সঠিক দেওয়া থাকুক, প্রোফাইলে দেওয়া আছে, তো ওই অনুযায়ী ফেসবুকে অ্যাডভার্টাইজিংটা তাকে দেখাবে। অর্থাৎ আপনি এখন পড়েন বা আগে পড়ে থাকেন, মানে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট, আপনি পড়াশোনা অনেক আগে শেষ করছেন, বাট আপনার প্রোফাইলে তো দেওয়া আছে বা দেওয়া ছিল, ওই অনুযায়ী আপনাকে ফেসবুকে বিজ্ঞাপনটা দেখাবে। আর যদি আপনি হচ্ছে হাই স্কুল সিলেক্ট করে দেন, তাহলে হচ্ছে যারা হাই স্কুলে পড়াশোনা করে ওদেরকে হচ্ছে ফেসবুক এই অ্যাডভার্টাইজিংটা দেখাবে। সো আমরা হাই স্কুল সিলেক্ট করলাম, আমরা শুধুমাত্র হচ্ছে ইউনিভার্সিটিটা সিলেক্ট করলাম। আর আরেকটা কথা বলে রাখি, এখানে যে আমাদের সবগুলো সিলেক্ট করতে হয় এমন কোনো কথা নাই। ফেসবুক হচ্ছে দুনিয়াতে লাখ লাখ প্রোডাক্ট আছে, ঠিক আছে, ওই লাখ লাখ প্রোডাক্টের কথা মাথায় রেখে এখানে অপশনগুলো রাখছে। অর্থাৎ সবগুলো আমাদের সিলেক্ট করা যাবে না, শুধুমাত্র আমাদের প্রোডাক্টের জন্য যে যে অপশনগুলো সিলেক্ট করতে হবে সেটা সেটা আমরা সিলেক্ট করব। ওকে, এবার আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো। এখান থেকে আমি অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম না, বা আমি যে সাম ইউনিভার্সিটি এইটা আমি সিলেক্ট করতে পারি, বা হচ্ছে ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট অথবা হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, এদেরকে আমরা সিলেক্ট করতে পারি। তাহলে ফেসবুক আমাদের অ্যাডভার্টাইজিংটা ওদেরকেও দেখাবে, যারা ইউনিভার্সিটিতে যায় না ওদেরকে দেখাবে না বিজ্ঞাপন। এছাড়া আপনি এখানে ইউনিভার্সিটি মাইক্রোফোন একটু অফ রাখবেন প্লিজ। ধরেন আমি এখানে লিখলাম যে ইউনিভার্সিটি অফ ঢাকা, এই যে চলে আসছে অক্সফোর্ডের নিচে ইউনিভার্সিটি অফ ঢাকা। তো আমরা যদি এখান থেকে সিলেক্ট করি তাহলে কি হবে, ইউনিভার্সিটি অফ ঢাকা তো আমাদের এই অ্যাডভার্টাইজিংটা দেখাবে। ওকে, এক মিনিট একটু ওয়েট করবেন। ওকে, তো ইউনিভার্সিটি অফ ঢাকা সিলেক্ট হবে, বা আপনি যদি কোনো প্রাইভেট ইউনিভার্সিটি চান, লাইক বাংলাদেশের সবথেকে নন প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। ওকে, এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি চলে আসছে। ওকে, সো আপনি এইভাবে সার্চ করে করে ইউনিভার্সিটি কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। তো ইউনিভার্সিটি আমরা সিলেক্ট করলাম না, এই পর্যন্ত আপাতত আমাদের কাজ ডান। দেন হচ্ছে আমরা কি করবো, এখান থেকে আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর হচ্ছে আমরা এখানে ফাইন্যান্সিয়াল নামে একটা অপশন দেখতে পাবো। তো এই অপশনটা হচ্ছে মূলত আমরা যদি ইউএসএ তে কোনো অ্যাড রান করি সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, অন্য কোনো কান্ট্রিতে অ্যাড রান করলে আমরা এটা ইউজ করি না। এই যে এখানে আপনারা ইনকামে ক্লিক করলে দেখতে পাবেন এই যে ব্র্যাকেটে লেখা আছে ইউএস বা ইউনাইটেড স্টেটস। ওকে, তো এখানে আমি এটা আপনাদের বলে দিই, এটা আসলে কি বোঝায় যে এখানে বোঝায় যে কারা হচ্ছে তাদের ইনকামের 10% বা 20-5% বা তারা হচ্ছে এটা ইনকাম করে বা হচ্ছে তাদের জিপ কোড অনুযায়ী তারা এটা এক্সপেন্ড করে ওই রেট। তো এটা এত ঝামেলা বোঝার দরকার নেই, আমি বললে হয়তো আপনারা বুঝবেন না, জাস্ট এটা মাথায় রাখবেন। যদি এমন কোন প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করা হয় যে প্রোডাক্টগুলো হচ্ছে দাম তুলনামূলক কম বা একটু সস্তা বা যে কেউ অ্যাফোর্ড করতে পারবে, তাহলে হচ্ছে আপনারা 10% আর হচ্ছে 5% এই দুটো অপশন সিলেক্ট করে দেবেন।
আর যদি দেখেন একটু দামি প্রোডাক্ট বা দীর্ঘমেয়াদী টাইপের কিছু প্রোডাক্ট যেগুলো আপনি অনেকদিন ইউজ করতে পারবেন, ওই ধরনের যদি প্রোডাক্টের কোনো অ্যাডভার্টাইজিং হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা 10-25% অথবা 25-50% এই দুটি অপশন সিলেক্ট করে দেবেন। এর থেকে আর বেশি বোঝার কোনো দরকার নাই। ওকে, এরপর আমরা পরের অপশনটা দেখি, লাইভ ইভেন্টস। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, লাইভ ইভেন্টস। এখানে কোনো ধরনের ভুল করা যাবে না, যদি ভুল করলে খুব বেশি কোনো প্রবলেম হবে না, বাট তারপরে করা যাবে না। তো এখানে কি কি আছে আমরা একটু দেখি। ফার্স্ট আছে হচ্ছে অ্যানিভার্সারি। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দুটো অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে অ্যানিভার্সারি উইদিন 30 ডেজ, অর্থাৎ আমি যদি এইটা সিলেক্ট করে দিই তাহলে কি হবে, আজ থেকে আগামী 30 দিনের মধ্যে যাদের অ্যানিভার্সারি ফেসবুক এই অ্যাডভার্টাইজিংটা তাদেরকে দেখাবে। এখন বলতে পারেন এটার কি দরকার আছে, দরকার থাকতে পারে, ল্যাপটপের জন্য হয়তো বা দরকার নেই, বাট আমাদের যদি এরকম কোনো প্রোডাক্ট থাকতো অথবা এরকম যদি কোনো সার্ভিস থাকতো যে যেটা হচ্ছে যাদের অ্যানিভার্সারি তাদের কোনো একটা হেল্পে আসবে বা তাদের কোনো একটা কাজে লাগবে, সেক্ষেত্রে আমরা এইটা অপশনটা সিলেক্ট করতে পারতাম। ওকে, অথবা আমরা সিলেক্ট করতে পারি যে 31-60 দিনের মধ্যে যাদের অ্যানিভার্সারি তাদেরকে। তো যেহেতু ল্যাপটপের সাথে এটা সম্পর্ক নাই তো আমরা এটা সিলেক্ট করলাম না, সবাইকে দেখানো, যাদের বিয়ের বয়স 20 বছর হয়ে গেছে তাদেরকেও দেখার সমস্যা নেই। এরপর আমরা আসি হচ্ছে অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, অর্থাৎ যারা ফ্যামিলি থেকে দূরে থাকে তাদের জন্য এটা। যে আমি যদি এই অপশনটা সিলেক্ট করে দিই তাহলে যারা ফ্যামিলি থেকে দূরে থাকে ওদেরকে অ্যাডভার্টাইজিংটা দেখানো হবে, দরকার নেই এটা। এরপর হচ্ছে অ্যাওয়ে ফ্রম হোম টাউন, যারা একটু হোম টাউন থেকে বাইরে থাকে তাদের জন্য, তো এটা আমাদের সিলেক্ট করার দরকার নেই। এরপর আমরা চলে এসেছি ডেট অফ বার্থ। সাপোজ ধরেন আপনি এমন কিছু অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি কেমনে বুঝবে ফেসবুক? জেপু, অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি এটা কেমনে বুঝবে ফেসবুক? এটা বিভিন্ন রিজন আছে, বিভিন্ন কারণে বুঝতে পারে। যেমন আপনারা জানেন আমরা বাঙালি একটু অনেক বেশি কি বলে উৎসাহী থাকি, দেখা যায় সাপোজ একজন বরিশাল থেকে ঢাকা আসতেছে, বাই বাই বরিশাল একটা পোস্ট দিয়ে দেয়, ঠিক আছে। তারপর দেখা যায় হয়তো রওনা দেওয়ার সময় কাউকে সে ফোন করে বলছে যে আমি ঢাকা যাচ্ছি বরিশাল থেকে, বা ধরো কাউকে মেসেজে বললো যে আমি বরিশাল থেকে ঢাকা আসতেছি, অথবা সেটা সেলফি তুলে আপলোড দিল, অথবা তার লোকেশনটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ ফেসবুক দেখলো যে এতদিন সে হচ্ছে এই লোকেশন থেকে ফেসবুক ইউজ করতো, এখন তার লোকেশনটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, সে অন্য লোকেশনে চলে যাচ্ছে। এটা হোম টাউনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, অ্যাওয়ে ফ্রম হোম টাউন এই ক্ষেত্রে সেটা বুঝতে পারলো, কিন্তু অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি কে আমি বুঝবে? ওই যে বিভিন্ন কনভারসেশন ফেসবুক, এমনকি আপনি ভয়েস মেসেজে কি বলতেছেন, তারপর আপনি ফোন কলে কি বলতেছেন, বা আপনি কনভারসেশনে কি বলতেছেন, এই প্রত্যেকটা জিনিসই তারা ট্র্যাক করতে পারে। আপনি সারাদিন ফেসবুক গুগলে যা যা করেন প্রত্যেকটা ডাটা তাদের কাছে চলে যায়, ওখান থেকে তারা অনেকদিনের অ্যানালাইসিস এর পরে এই রিপোর্ট হচ্ছে বের করে। যদি 100% সঠিক হয় না, বাট মোটামুটি 90-80% এটা ম্যাচ করে যায়। যেমন আপনি হচ্ছে সাপোজ ধরেন আপনার নতুন আপনি একটা ফেসবুক আইডি ক্রিয়েট করেন, আজকে ক্রিয়েট করার পরে আপনি দেখবেন যে আপনার এখানে ফুডপান্ডার কোনো অ্যাড আসবে না, আপনি জাস্ট আপনার একটা ফ্রেন্ডকে মেসেজ করেন যে আমি ফুডপান্ডা থেকে একটু একটা খাবার অর্ডার করছি, হয় 1 ঘন্টা বা ম্যাক্সিমাম 12 ঘন্টার মধ্যে দেখবেন আপনার কাছে ফুডপান্ডার অ্যাড চলে আসছে, কারণ আপনি অনুযায়ী ওনাকে মেসেজে বলছেন ফুডপান্ডার জন্য। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে মান্থ অফ বার্থ। এটা তো জানার কিছু নেই, ফেসবুক অবশ্যই জানে যে আমাদের বার্থ ডেট কবে, কারণ আমরা দিয়ে রাখছি। তো সাপোজ ধরেন আমি এরকম একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি যেটা হচ্ছে মানুষের বার্থডেতে কাজে লাগতে পারে, তো তখন আমি কি করবো, ধরেন এখন হচ্ছে কত, জুলাই মাস, তো আমি এখান থেকে জুলাই সিলেক্ট করে দিব। ওকে, জুলাই মাসে যাদের জন্মদিন তারা যেন আমার বিজ্ঞাপনটা দেখে, তাহলে তারা আমার এই প্রোডাক্ট অর্ডার করবে অথবা তারা আমার এই সার্ভিসটা নেবে। ওকে, এখন আপনি তো এখানে ডিসেম্বর সিলেক্ট করে দিতে পারেন না, সাপোজ ধরেন আপনার ক্লায়েন্ট হচ্ছে খুব সুন্দর কেক বানাতে পারে, অনেক ডিজাইনের ডিজাইনের কেক বানায়, আমরা দিদিন ইউটিউব বা ফেসবুকে ডুকলে এরকম ভিডিও দেখা যায় কত সুন্দর সুন্দর কেক, তো ধরেন আপনার ক্লায়েন্ট এরকম কেক বানাতে পারে, তো সে চাচ্ছে যে সে ফেসবুকের মাধ্যমে তার এই কেকগুলোর অ্যাডভার্টাইজিং করবে, যে যাদের বার্থডে তারা যেন তাকে এই কেকগুলো অর্ডার করে। এখন যে লোকের ডিসেম্বরে বার্থডে তার কেক দরকার আছে, সে চিন্তা করে আছে আমি ডিসেম্বরে অর্ডার করবো, বাট এখন তো অর্ডার করবে না, সে কি এখন বিজনেস বন্ধ করে রাখবে? তো তখন টার্গেট করতে হবে কোনটা, জুলাই, যে জুলাই মাসে কাদের বার্থডে তাদেরকে টার্গেট করা হোক। ওকে, তো তখন আমরা ওইটা সিলেক্ট করবো। এইগুলোর সাথে ল্যাপটপের কোনো সম্পর্ক নাই তো আমরা স্কিপ করে যাচ্ছি। এরপর এখানে আছে যে আপকামিং বার্থডে, অর্থাৎ কিছুদিনের মধ্যে বার্থডে আসবে, ওইটা আমরা সিলেক্ট করতে পারি। এরপর হচ্ছে ফ্রেন্ডস অফ, এটা যদি আপনি বাংলায় যদি এটার অর্থ বানান তাহলে জিনিসটা হবে এরকম, বন্ধুর, অর্থাৎ ধরেন বন্ধুর জন্মদিন, বন্ধুর বিয়ে, বন্ধুর এনগেজমেন্ট, বন্ধুর এটা, বন্ধুর ওইটা, এরকম আর কি জিনিসটা। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন কি লেখা আছে, এখানে খুব ডিফিকাল্ট মানে ক্রিটিক্যাল কোনো ইংলিশ লেখা নাই, খুবই সিম্পল কিছু ইংলিশ লেখা আছে। আচ্ছা, আমি এইটা একটা কেটে দিই, এটা অনেক নয়েজ করতেছে। সেটা হচ্ছে ফ্রেন্ডস অফ মেন উইথ আ বার্থডে ইন, যে ভাই কিছু বলছেন কেউ বুঝি নেবে, আবার বলেন, সরি ভাইয়া পাশে লোক আছে তার সাথে কথা বলছি, আসলে মাইক্রোফোন অফ করে কথা বলেন, সমস্যা না। তো এখানে আচ্ছা ঠিক আছে, ফ্রেন্ডস অফ মেন উইথ আ বার্থডে ইন 0-7 দিন,
অর্থাৎ কি বলছে দেখেন, আমি যদি এইটা সিলেক্ট করে দেই তার মানে এই না যে আজ থেকে আগামী সাত দিনের মধ্যে যার জন্মদিন ফেসবুকে বিজ্ঞাপনটা তাকে দেখাবে। এইটার মানে বুঝেছে যে যেই ব্যক্তির ফ্রেন্ডের হচ্ছে আজ থেকে সাত দিনের মধ্যে জন্মদিন তাকে দেখাবে। সাপোজ ধরেন আমার একজন বন্ধু আছে যার হচ্ছে যার হলো আজ থেকে সাত দিনের মধ্যে জন্মদিন, তাহলে ফেসবুকে বিজ্ঞাপনটা আমাকে দেখাবে। এখন এখানে যদি কোশ্চেন আসে যে ফেসবুক এটা জানে যে আপনার ফ্রেন্ডের বার্থডে কবে, ফ্রেন্ড বলতে আমার কি বলে আর কি রিয়েল লাইফের ফ্রেন্ড না, ফেসবুকে যারা আমার ফ্রেন্ড আছে তাদের কথা বোঝানো হচ্ছে। সাপোজ ফেসবুক তো জানে যে আমার ফ্রেন্ড লিস্টে কারা কারা ফ্রেন্ড আছে বা আমার ফ্রেন্ড কারা, তো ফেসবুক দেখবে যে আমার এই ফ্রেন্ডদের মধ্যে কাদের হচ্ছে আগামী সাত দিনের মধ্যে জন্মদিন। তো যদি ওরকম কেউ থাকে তাহলে বিজ্ঞাপনটা ফেসবুক আমাকে দেখাবে। কেন দেখাবে? সাপোজ ধরো আমার একটা গিফট আইটেম আছে, আমি গিফট আইটেম বিক্রি করতে চাচ্ছি, তো যার জন্মদিন সে তো নিজেকে নিজে গিফট করবে না, গিফট কে করবে? তার যে ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ড গিফট করবে। তাহলে আমরা বিজ্ঞাপন কাকে দেখাবো, যার বার্থডে তাকে নাকি যার ফ্রেন্ডের বার্থডে তাকে দেখাবো? অবশ্যই যার ফ্রেন্ডের বার্থডে তাকে বিজ্ঞাপনটা দেখাতে হবে। বুঝতে পারছি বিষয়টা? এখানে হচ্ছে কোশ্চেনটা চলে আসে যে ইউজার আর কাস্টমার সেম না। যেমন আপনি যদি কাউকে কিছু গিফট করেন সে ওটার ইউজার হবে বাট কাস্টমার তো আপনি। ওকে, তো এটা আমরা সিলেক্ট করবো না, এটা দরকার নেই, বা রাখতে পারেন বার্থডেতে গিফট দিবে কেউ। ওকে, এরপর আরো কিছু অপশন আপনি এখানে দেখতে পাবেন, এগুলো সব এক্সপ্লেন করা দরকার নেই। যেমন আপনার ফ্রেন্ডস অফ নিউলি এঙ্গেজড পিপল, অর্থাৎ আপনার বন্ধুদের নতুন এঙ্গেজ হয়েছে অথবা নতুন বিয়ে হয়েছে বা রিসেন্টলি কোথাও মুভ করছে বা বার্থডে এক সপ্তাহের মধ্যে, এরকম বিভিন্ন অপশন। ওকে, দেন আরো কিছু অপশন এখানে দেখতে পাচ্ছেন, নিউ জব, এটা আমরা সিলেক্ট করতে পারি। অনেকে নতুন জব হইলে একটা ল্যাপটপ কেনার চিন্তা ভাবনা থাকে। ওকে, দেন এখানে আরো কিছু আছে যেমন নিউলি এঙ্গেজমেন্ট, এগুলো লাইফ ইভেন্টস মানে মানুষের পার্সোনাল লাইফে যে সকল ঘটনা ঘটে ওইগুলোর উপর বেস করে। দেন এখান থেকে যদি আমরা নিচে আসি তাহলে আমরা পার্টনার্স নামে একটা অপশন, সরি প্যারেন্টস নামে একটা অপশন দেখতে পাবো। আমরা প্যারেন্টস এ ক্লিক করলে আমরা দেখতে পাবো অল প্যারেন্টস নামে একটা অপশন আছে। ওকে, অল প্যারেন্টস এ ক্লিক করবেন। এই অপশনটা কিসের জন্য? আপনারা জানেন যে ইদানিং হচ্ছে বাচ্চাদের আইটেম গুলো বিশেষ করে বাচ্চাদের বিভিন্ন প্রোডাক্ট প্রচুর পাওয়া যায় অনলাইনে। তো আপনি যদি এরকম কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকেন যেগুলো হচ্ছে কি বাচ্চাদের বিভিন্ন ধরনের কাজে লাগে, তখন আপনি এখানে আপনার কাজটা কি, সাপোজ ধরেন আপনার ক্লায়েন্ট এমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে যে প্রোডাক্ট গুলো হচ্ছে যে সকল বাচ্চাদের বয়স 5 বছরের কম তাদের জন্য, যদি 5 বছরের বেশি হয়ে যায় তাহলে ওই প্রোডাক্টও বাচ্চাদের লাগে না বা তাদের বাবা মার ওই ধরনের প্রোডাক্ট কিনবো না তাদের বাচ্চাদের জন্য, তখন আপনি কি করবেন এই যে এখান থেকে এইটা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ যাদের বাচ্চাদের বয়স 0 থেকে 1 বছর ফেসবুকে বিজ্ঞাপনটা তাদেরকে দেখাবে, বা যাদের বাচ্চাদের বয়স 3 থেকে 5 বছর ফেসবুকে বিজ্ঞাপনটা তাদেরকে দেখাবে, অথবা যাদের বাচ্চাদের বয়স 1 থেকে 2 বছর ফেসবুকে বিজ্ঞাপনটা তাদেরকে দেখাবে। আর এটা ফেসবুক আসলে কিভাবে জানে এটা ফেসবুকের অ্যালগরিদমই ভালো বলতে পারবে, বাট এটাও 80-90% ম্যাচ করে যায়। ওকে, দেন হচ্ছে এখান থেকে আমরা যদি নিচের দিকে আসি আমরা রিলেশনশিপ নামে একটা অপশন পেয়ে যাবো। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা পাবো রিলেশনশিপ স্ট্যাটাস, তো এগুলোর সাথে আপনারা আমার থেকে বেশি ভালোভাবে পরিচিত, এভাবে আপনারা টার্গেট করতে পারবেন, এটা বলার কিছু নেই। দেন আমরা ওয়ার্কে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে আরো কিছু অপশন দেখতে পাবো। ইন্ডাস্ট্রি নামে একটা অপশন আছে, লাইক আপনি যাদেরকে বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছেন তারা কোন কোন সেক্টরটাতে জব করতেছে সেটাও আপনি টার্গেট করতে পারবেন। ওকে, লাইক তারা এক সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে আছে কিনা, স্বাভাবিকভাবে যারা এই সেক্টরে থাকে তাদের ল্যাপটপ দরকার হতে পারে। দেন যারা আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে তাদেরও ল্যাপটপ লাগতে পারে, আছে ক্লাস একজন জয়েন করছেন। ওকে, এরপর ধর আর্টস এন্টারটেইনমেন্ট এন্ড স্পোর্ট মিডিয়া এদেরও দরকার হয়, এদের বাদ দেওয়া যায় না। বিজনেস এন্ড ফাইন্যান্স এই সেক্টরের লোকজন ল্যাপটপ লাগে, সো এগুলো স্কিপ করার মতো না। বেসিক্যালি ক্লিনিং এন্ড মেইনটেনেন্স সার্ভিস ওদের হয়তো একটু কম লাগে, সো ওদের কাছে আমি গেলাম না। দেন হচ্ছে কমিউনিটি এন্ড সোশ্যাল সার্ভিস ওদের তেমনটা লাগে না। কম্পিউটেশন ম্যাথমেটিক্স এখানে রাখতে পারি, কনস্ট্রাকশনে রাখতে পারি, এডুকেশন এন্ড লাইব্রেরিজ এখানে দরকার নেই, ফার্মিং এন্ড ফিশিং ফরেস্ট্রি এটা দরকার নেই, বাট এটা আবার অনেক বেশি দরকার হয় কখন, সাপোজ ফার্মিং ফিশিং অথবা ফরেস্ট্রি এই টাইপের কোনো প্রোডাক্ট যদি আপনি প্রমোট করতে চান সেক্ষেত্রে অন্য কোনোটা সিলেক্ট করার দরকার নেই, শুধুমাত্র এইটা সিলেক্ট করে দিলেই হবে। ওকে, দেন ফুড অ্যান্ড রেস্টুরেন্ট বাদ দিয়ে আমরা আইটি আর টেকনিক্যাল সার্ভিসটা দেই, আর এখান থেকে হচ্ছে কোনটা দেওয়া যায় সেলস দিই প্রোডাকশন দিই এনা ব্যাস, বাকিগুলোর দরকার নেই, বাকিগুলো আমরা স্কিপ করে গেলাম। তো এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের ডেমোগ্রাফিক্সের কিছু ফাংশন, এখান থেকে সব সিলেক্ট করার দরকার নেই, আমার প্রোডাক্টের সাথে যেগুলো যায় সেগুলো আমি সিলেক্ট করবো, আমি যা যা সিলেক্ট করছিলাম ওগুলো সবই যেখানে চলে আসছে, কোনোটা দরকার না হলে আপনি যেখান থেকে ক্লিক করে এটাকে বাদ দিয়ে দিতে পারবেন। ওকে, এবার আমরা চলে যাবো হচ্ছে পরের অপশনটাতে, ইন্টারেস্ট নামে একটা অপশন আছে। ওকে, তো আমরা হচ্ছে ইন্টারেস্ট অপশনটাতে চলে যাচ্ছি। কোশ্চেন ছিল, জি বলুন। ওই যে আমরা যে যে মানে আমার বন্ধুর জন্মদিন বা আছে তারপরে ঢাকা সিলেক্ট করছে এগুলোর মধ্যে কি ওই সকল লোকজনকে এগুলো দেখানো হবে নাকি
মানে যাদের বয়স মানে 18 থেকে 24 তাদেরকেও দেখানো হবে ওই তিনটা রিকোয়ারমেন্টস তো কমপ্লিট রাখবে আর এগুলো তোরা একটু বেশি ফোকাস দিবে আমি যদি বাংলাদেশে শো করবো না একটা আমি বুঝতে পারিনি একটু নয়েজ হয়ে আসতেছিল ভয়েসটা আবার একটু বলেন যে ঢাকা দিয়েছেন ঢাকা দিয়েছেন মাঝারি দিয়েছেন আমি যদি জাস্ট বাংলাদেশ দিই তাহলে বাংলাদেশে শো করবো না ভাই একটু কষ্ট করে লিখে দিবেন আসলে নয়েজ প্রবলেম হচ্ছে নাকি নেটওয়ার্ক প্রবলেম আমি বুঝতে পারতেছি না এখানে একটু কষ্ট করে মেসেজে লেখেন আমি 5 মিনিট পরে এসে চেক করে এটা অ্যানসার দিয়ে যাচ্ছি ঠিক আছে ওকে আচ্ছা তোমরা ইন্টারেস্ট একটু দেখি ইন্টারেস্ট সম্পর্কে আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম বেসিক্যালি এগুলো বললে বুঝতে নাই জন্য শুধু ইন্টারেস্ট বলছিলাম এখানে প্রথম কি আছে বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি এগুলো দেখার আগে আসলে আমাদের জানা দরকার যে ইন্টারেস্ট বলতে কি বোঝায় যে আপনার কোন কোন জিনিসের প্রতি আগ্রহ আছে সেই জিনিসগুলোর উপর বেস করে আপনি হচ্ছে কাস্টমারকে টার্গেট করতে পারবেন মানে কাস্টমারদের আগ্রহ কোনগুলোতে সাপোজ ধরেন আপনি মোবাইল ফোনের চার্জার বিক্রি করেন আপনার বিজনেস হচ্ছে শুধুমাত্র চার্জার বিক্রি করেন আর কিছু বিক্রি করেন না অনলি মোবাইল ফোনের চার্জার তো তখন আপনি কি করবেন যাদের যাদের মোবাইলের প্রতি ইন্টারেস্ট আছে তাদেরকে টার্গেট করবেন কারণ চার্জারের প্রতি তার কারো ইন্টারেস্ট থাকে না নরমালি ওকে ইন্টারেস্ট থাকবে কিসের প্রতি মোবাইলের প্রতি যে যাদের মোবাইল আছে তাদের হচ্ছে আমি বিজ্ঞাপনটা দেখাই কারণ ওদের যদি মোবাইল আছে তাহলে ওদের চার্জারও লাগবে ওকে এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিলাম সামনে দেখেন তাহলে বুঝতে পারবেন সাপোজ ধরেন যে লোকের অ্যাডভার্টাইজিং এর প্রতি আগ্রহ আছে ওকে আমরা চাচ্ছি যে এই বিজ্ঞাপনটা সে দেখুক কারণ স্বাভাবিকভাবে যার অ্যাডভার্টাইজিং এর প্রতি আগ্রহ থাকবে তার ল্যাপটপের প্রতিও আগ্রহ আছে ওকে এরপর হচ্ছে আমরা চলে যাই আর্কিটেকচার আর্কিটেকচার হচ্ছে যারা যে বিভিন্ন ভবন টবন বানায় বা ইয়ে টিয়ে করে ওদেরকে বলা হয় তো ওদের যদি এই জিনিসটার প্রতি আগ্রহ থাকে তার মানে তাদের ল্যাপটপের প্রতি একটা আগ্রহ থাকবে ওকে দেন আমরা এখান থেকে একটু নিচের দিকে আসি যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন নামে একটা অপশন আছে কনস্ট্রাকশন দরকার নেই কনস্ট্রাকশন সেক্টরের সাথে এটার কোনো সম্পর্ক নেই শুধু কনস্ট্রাকশন দিলাম না সাপোজ ডিজাইনে যদি আমি ক্লিক করি ধরুন একটা লোক গ্রাফিক ডিজাইনের প্রতি তার আগ্রহ আছে ওকে গ্রাফিক ডিজাইন তো ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া তো আর গ্রাফিক ডিজাইন করা যায় না তো যে লোকের গ্রাফিক ডিজাইন আগ্রহ আছে স্বাভাবিকভাবে তার একটা ভালো ল্যাপটপের প্রতি আগ্রহ থাকবে ওকে এরকম একটি বিষয়টা দেন হচ্ছে আমরা একটু নিচে আসি ধরেন একটা লোক হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে বা সে একজন ইঞ্জিনিয়ার তো যার ইঞ্জিনিয়ারিং এর প্রতি আগ্রহ আছে তার ল্যাপটপের প্রতি আগ্রহ থাকাটা স্বাভাবিক কারণ এগুলো রিলেটেড জিনিস ওকে এরপর হচ্ছে সাপোজ এন্টারপ্রেনারশিপ এটা আমরা দিতে পারি হেলথ কেয়ার দিতে পারি হায়ার এডুকেশন সাপোজ ধরেন একটা ছেলে হায়ার এডুকেশনের প্রতি খুবই আগ্রহ দেখাচ্ছে তো স্বাভাবিকভাবে ওই ছেলেটা ল্যাপটপের প্রতি একটু আগ্রহ থাকবেই ওকে এরকম একটা বিষয়টা দেন ম্যানেজমেন্ট মার্কেটিং নার্সিং এগুলো আমরা বাদ দিলাম এগুলো বুঝতে হবে কোনটার সাথে কোন প্রোডাক্ট যায় যেমন কিছু প্রোডাক্ট আছে যেগুলোর জন্য সবগুলো অপশনই সঠিক ওকে যেমন আপনি হায়ার এডুকেশনের ক্ষেত্রে শুধুমাত্র ল্যাপটপটা ধরতে পারেন না সাপোজ ধরেন আপনার একটা আইএলস এর কোর্স চালু করছেন আপনি আইএলস সম্পর্কে মানুষদেরকে জানাতে চাচ্ছেন তাহলে ওই ক্ষেত্রে আপনি হায়ার এডুকেশন অপশনটা সিলেক্ট করতে পারেন কারণ যে ছেলেটা হায়ার এডুকেশনের প্রতি ইন্টারেস্টেড স্বাভাবিকভাবে সে আইএলস এর একটা কোর্সের প্রতিও ইন্টারেস্টেড থাকবে তো এইভাবে টার্গেট করতে হবে জিনিসগুলো ওকে এরপর যদি আপনি এখানে অনলাইনে ক্লিক করেন তাহলে আপনারা হচ্ছে দেখতে পাবেন এখানে ডিজিটাল মার্কেটিং আছে অর্থাৎ যে ছেলেটা ডিজিটাল মার্কেটিং এর প্রতি আগ্রহ দেখাচ্ছে স্বাভাবিকভাবে কি তার ল্যাপটপের প্রতি একটা আগ্রহ আছে যেমন আপনাদের মধ্যে এখানে অনেকে আছে যাদের ল্যাপটপ নাই মোবাইল দিয়ে হচ্ছে ক্লাস করতেছেন ল্যাপটপ কিছুদিন পরে কিনবেন আর আপনি ডিজিটাল মার্কেটিং কোর্সও করতেছেন তো আপনার যেহেতু ডিজিটাল মার্কেটিং এর প্রতি আগ্রহ আছে তার মানে আপনি একটা ল্যাপটপও চাচ্ছেন সো আপনার কাছে যদি আমি বিজ্ঞাপনটা দেখাই আমার এই ল্যাপটপটা বিক্রি করার একটা পসিবিলিটি আছে বা পসিবিলিটিটা বেড়ে যাবে ওকে দেন ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এগুলো আপনারা ভবিষ্যতে শিখবেন ইমেল মার্কেটিং এগুলো আপনাদের কোর্সে আছে অনলাইন অ্যাডভার্টাইজিং আর ডিজিটাল অ্যাডভার্টাইজিং একই কথা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইও সোশ্যাল মিডিয়া অলরেডি শিখতেছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংও দেখতেছেন তাদের ওয়েব ডিজাইন এগুলো আমরা টার্গেট করতে পারি যে যাদের এইসব সেক্টরের প্রতি আগ্রহ আছে তাদের ল্যাপটপের প্রতিও আগ্রহ থাকবে ওকে দেন আমরা একটু নিচে চলে আসি নিচে চলে আসার পর এইখান থেকে সেক্টরগুলো সম্পূর্ণই আলাদা অর্থাৎ এই প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা টাইপের অ্যাডভার্টাইজিং এর জন্য সাপোজ ধরেন এন্টারটেইনমেন্টে যদি আমি ক্লিক করি হ্যালো জি ভাই বলেন হ্যালো ভাই বলছি এগুলো কি সব ক্লায়েন্ট দেবে না আমার কে করতে হবে না এগুলো তো আপনাকেই করতে হবে কারণ এগুলো যদি ক্লায়েন্ট করে তাহলে তো আপনার কোনো কাজ নাই ক্লায়েন্টই করতে পারতো ঠিক আছে এগুলো আপনাকেই করতে হবে ঠিক আছে তো এখানে আপনি যদি এন্টারটেইনমেন্টে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন ফিল্ম গেমস লাইভ ইভেন্টস মিউজিক রিডিং অনেকগুলো অপশন পেয়ে হয়েছে সাপোজ ধরেন আপনি একটা ফিল্মের প্রমোশন করবেন মানে এটা মুভির একটা ট্রেলার বের হয়েছে এবার আপনি ফেসবুকে ট্রেলারের একটা বিজ্ঞাপন দিবেন
তো মুভি তো বিভিন্ন টাইপের হয়, অ্যাকশন ফিল্ম হয়, কমেডি ফিল্ম হয়, হরর ফিল্ম হয়, তাই না? তো যদি অ্যাকশন ফিল্ম হয় তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন, বাকিগুলো আর সিলেক্ট করা যাবে না। যদি অ্যানিমেটেড ফিল হয় ফিল্ম হয় তাহলে এটা সিলেক্ট করবেন, বাকিগুলো দরকার নেই। যদি বলিউডের কোনো ফিল্ম হয় সেক্ষেত্রে শুধু বলিউড সিলেক্ট করবেন, বাকিগুলো দরকার নেই। যদি কমেডি হয় কমেডি সিলেক্ট করবেন, বাকিগুলো দরকার নেই। হরর মুভিও আছে, হরর সিলেক্ট করবেন, বাকিগুলো দরকার নেই। ওকে, এইভাবে আর কি জিনিসটা। দেন আমরা যদি আবার নিচের দিকে আসি, গেমস, অনেক গেমসের অ্যাডভার্টাইজিং করা হয় ফেসবুকে। আমরা যদি গেমে ক্লিক করি তাহলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের গেমের নাম চলে আসবে। তো গেমটা কি ধরনের গেম সেটা সিলেক্ট করে তারপর হচ্ছে আপনাকে টার্গেট করতে হবে, বাকিগুলো সিলেক্ট করার কোনো দরকার নেই। ওকে, অবশ্যই গেমের ক্ষেত্রে আবার বিষয়টা আলাদা, কারণ যারা গেম পছন্দ করে ওরা যে কোনো ধরনের গেমই খেলতে পছন্দ করে। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে যাবো হচ্ছে লাইভ ইভেন্টস নামে একটা অপশন আছে। লাইভ ইভেন্টসে যদি ক্লিক করি তাহলে আমরা এই অপশনগুলো দেখতে পাবো। এখান থেকে আমাদের কোনটা কোনটা দরকার সেগুলো আমরা হচ্ছে সিলেক্ট করব। সব লাগে না, যেটা লাগে সেটা। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল ভাই, একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ বলেন। আমার তো মানে প্রত্যেক বছর বছর আসে আরকি গেমস, ওই ফ্রি ফায়ার পাবজি এরকম যে আসতেছে এগুলো তার অপশন নাই। আপনার সম্পর্কে আপনিও নিজে না জানেন তা ফেসবুক জানে, ঠিক আছে? আমরা নিচে চলে আসি, বলছি মিউজিক, অনেক সময় আপনারা দেখেন অনেক মিউজিকের প্রমোশন হয়, সেক্ষেত্রে এই অপশন গুলো সিলেক্ট করতে হবে। এগুলো কিন্তু আমি কি বলছি টোটালি আলাদা, অর্থাৎ যদি আপনি মিউজিক্যাল কোনো প্রমোশন পান সেক্ষেত্রে ওই উপরের অপশন গুলো বাদ দিয়ে চলে আসেন, ওগুলো সিলেক্ট করার দরকার নেই। এখানে এসে শুধুমাত্র মিউজিক্যাল অপশন গুলো সিলেক্ট করবেন, ঠিক আছে? দেন হচ্ছে ধরেন সাপোজ আপনি বইয়ের কোনো বা ম্যাগাজিনের বিজ্ঞাপন দিবেন, সেক্ষেত্রে এই অপশন গুলো সিলেক্ট করেন, উপরের গুলো বা নিচের গুলো সিলেক্ট করার কোনো দরকার নেই। তারপর হচ্ছে কি ফ্যামিলিয়ার রিলেশনশিপ, ওইখানে আপনি এই অপশন গুলো সিলেক্ট করেন, বাকিগুলো দরকার নেই। তারপর হচ্ছে ফিটনেস এন্ড ওয়েলনেস, আপনারা ইদানিং দেখেন দেখবেন যে অনেক ধরনের জিমের প্রোডাক্ট, মানে যে ধরেন ওজন কমানো, হাইট বাড়ানো, কত ধরনের প্রোডাক্ট বের হয়েছে, ওই টাইপের প্রোডাক্টগুলোর জন্য হচ্ছে আপনারা এই অপশনগুলো সিলেক্ট করবেন। কারণ ধরেন যে লোকটা ফিজিক্যাল এক্সারসাইজ পছন্দ করে স্বাভাবিকভাবে সে ওই প্রোডাক্টটা পছন্দ করবে, বা যে লোকটা ধরেন ওয়েট ট্রেনিং পছন্দ করে বা ইয়োগা পছন্দ করে স্বাভাবিকভাবে সে কি করবে, ওই প্রোডাক্টটাও অবশ্যই সে পছন্দ করবে। তো তখন আবার এগুলো সিলেক্ট করতে হবে। এখন এরকম কোনো কথা নাই যে লোকটা ফিজিক্যাল এক্সারসাইজ পছন্দ করে শুধুমাত্র সেই ল্যাপটপ পছন্দ করে বা ল্যাপটপের প্রতি আগ্রহ আছে। আচ্ছা, কেন মানে মাইক্রোফোন অন সুইচ অফ করে দেন ভাইয়া? জি, সাপোজ ধরেন কোন ইউটিউবের ব্লগ যদি প্রমোট করতে হয় সেই ক্ষেত্রে কি কোনো অপশন আছে? সেটার জন্য তো ইউটিউব থেকে অ্যাড দেওয়া যায়, সেটা তো আমরা ইউটিউব থেকে দেখবো, এখান থেকে না, এটা হচ্ছে ফেসবুকের জন্য। ফেসবুকে যদি ধরেন কোনো ভিডিও কন্টেন্ট যদি ইসে প্রমোট করে ফেসবুক, ইউটিউবের ভিডিও কন্টেন্ট ইউটিউব থেকেই প্রমোট করা যায়, ওটার জন্য ফেসবুকে আসতে হয় না। না না ভাই, আমি ওটা বলতেছি না, ফেসবুকের জন্য এখন ইসে ভিডিও কন্টেন্ট করে তো ইসে ভিডিও করতেছে না, ওই কন্টেন্ট যদি প্রমোট করে। হ্যাঁ, ওইটা করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে ওই ভিডিওটা হচ্ছে এখানে দিতে হবে আপলোড, বা ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে তারপরে প্রমোট করতে হবে। বাট নর্মালি ইউটিউবের যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে সরাসরি ইউটিউবের মাধ্যমে প্রমোট করা হয়, ফেসবুকে হচ্ছে ওই ভিডিওটা আবার নতুন করে আপলোড করে তারপর ফেসবুকে প্রমোট করা হয়। জি ভাই, আমি সেটাই বলেছি। ওকে, এরপর হচ্ছে ধরেন ফুড এন্ড ড্রিঙ্ক, বিভিন্ন ধরনের আপনারা জানেন খাবার বা পানীয় ওইগুলোর বিজ্ঞাপন দেওয়া যায় যেখান থেকে। ওকে, তারপর হচ্ছে আপনার হবিস এন্ড অ্যাক্টিভিটিস, এগুলো থেকেও টার্গেট করা যায়। লাইক অনেকে জানেন আপনার পেট পছন্দ করে, গরু ছাগল তো আর পালে না, দেখা যায় কুকুর বিড়াল পাখি এগুলো থাকে, তো এগুলোর জন্য বিভিন্ন আপনারা জানেন যে ফুড আইটেমস আছে। বিশেষ করে আপনার ইউরোপ বা আমেরিকান কান্ট্রি গুলোতে তো দেখা যায় যে কুকুর বিড়াল এত যত্ন করে রাখে যে আমাদের বাংলাদেশের মানে মায়েরা তাদের ছেলেমেয়েদের এত যত্নে রাখে না। তো ওদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, ঘর বাড়ি থেকে শুরু করে জামা কাপড়, খাবার দাবার, কত কিছু। তো ওই টাইপের অনেক প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং পাওয়া যায়, অনেক ক্লায়েন্ট আছে এরকম কাজের রিকোয়ারমেন্টস নিয়ে আসে, ঠিক আছে? তো এখান থেকে আমরা তখন এইগুলোকে টার্গেট করতে পারি যে যারা কানা পেট পালে, পাখি থেকে শুরু করে সব আছে এখানে। ওকে, এরপর হচ্ছে কারা ট্রাভেল পছন্দ করে ওদেরকে আপনি টার্গেট করতে পারবেন। সাপোজ আপনার একটা ট্রাভেল এজেন্সি আছে, তখন আপনি এদেরকে টার্গেট করে অ্যাড রান করবেন। ওকে, বা ধরেন আপনার ভেহিকলসও টার্গেট করতে পারবেন। ওকে, যে কোন ধরনের যানবাহনগুলো তারা পছন্দ করে। দেন হচ্ছে শপিং এর ফ্যাশনে যদি আসেন এখানে পেয়ে যাবেন বিউটি, ক্লথিং, ওকে, সব ধরনের অপশন আছে। দেন টয়েস আছে, স্পোর্টস অ্যান্ড আউটডোরস যদি ক্লিক করেন এখানে আপনারা পেয়ে যাবেন যে আউটডোরস, ওকে, এগুলো কি কি ধরনের কাজ আছে, রিপোর্টিং, ক্যাম্পেইন। ওকে,
দেন টেকনোলজিতে যদি চুজ করেন এখানে অবশ্য খুব বেশি অপশন নেই, শুধু কম্পিউটার অপশনটা আছে। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে মূলত আমাদের ইন্টারেস্টের ভিতরে আছে, আমরা এখান থেকে ইন্টারেস্ট সিলেক্ট করে কি করতে পারি, টার্গেটিং করতে পারি। বুঝতে পারছিস সবাই? ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে বিহেভিয়ার্স। বিহেভিয়ার্স এর বাকি অপশনগুলো আপনাদের এখন দেখার দরকার নেই, এগুলো জাস্ট আপনারা বাসায় দেখে নিন, বাট যেটা দেখানো দরকার সেটা আমি দেখাই দিতেছি, কারণ এগুলো নরমালি অপশনগুলো আমরা ইউজ করি না, ডেমোগ্রাফিক্স বা ইন্টারেস্ট পর্যন্ত আমরা ইউজ করি, নাহলে আবার অডিয়েন্সটা বেশি ন্যারো হয়ে যায়। বাট এখানে একটা অপশন আছে, সেটা আমি আপনাদেরকে দেখাই দিই, সেটা হচ্ছে এই যে মোবাইল ডিভাইস ইউজার। এখন আপনারা অনেক বেশি অবাক হবেন, সেটা হচ্ছে ফেসবুক এটাও জানা যে আপনি কোন মোবাইল ফোন দিয়ে বা কোন মডেলের মোবাইল ফোন দিয়ে আপনি এখন ফেসবুক ইউজ করতেছেন। ওকে, আচ্ছা ঠিক আছে, নিতে বলবো। ওকে, আচ্ছা সরি, তো দেখেন এখানে যদি আপনারা ক্লিক করেন যে অল মোবাইল ডিভাইসেস বাই ব্র্যান্ড, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন অ্যামাজন, অ্যাপেল, ব্ল্যাকবেরি থেকে শুরু করে গুগল, এসটিসি, এলজি, দেন এই যে আরো আছে যে মাইক্রোম্যাক্স, অপো, টেকনো, ভিভো, শাওমি, স্যামসাং, সোনি, যতগুলো মোবাইল ফোন ব্র্যান্ড আছে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। এমনকি এখান থেকে আপনি টার্গেট করতে পারেন যে সাপোজ যে লোকটা অপো চালায় আপনি বিজ্ঞাপনটা তাকেও দেখাতে চান, বা যে লোকটা ভিভো ফোন চালায় আপনি বিজ্ঞাপনটা তাকে দেখাতে চান, বা যে শাওমি চালায় তাকে দেখাতে চান, অথবা স্যামসাং এর মধ্যে তো আবার আলাদা আলাদা মডেল আছে যে এই মডেলগুলো যারা চালায়, সাপোজ আপনি যে স্যামসাং এর গ্যালাক্সি এস থ্রি থেকে আপনি শুরু করবেন, যেখান থেকে যারা যারা এই ডিভাইস গুলো চালানো শুরু করছে ওদেরকে শুধু অ্যাডভার্টাইজিং দেখাবেন। তো কারো মনে কি কোশ্চেন আসছে যে ভাই ফেসবুক এটা কিভাবে? লগইন অ্যালার্টে দেখাচ্ছে। এবার আমি এখান থেকে হচ্ছে সেটিং এ চলে যাব, আপনারা চেক করে দেখতে পারেন, ক্লাসে চেক করে দেখতে পারেন, যারা জানেন না যারা জানেন তারা তো জানেনই। সেটিং এ চলে যাবেন, সেটিং এ আসলে আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন সিকিউরিটি এন্ড লগইন। ওকে, সিকিউরিটি এন্ড লগইন এ ক্লিক করবেন, ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই যে এখানে আপনার এই অ্যাকাউন্ট কোন কোন জায়গা থেকে আর কোন কোন ডিভাইস থেকে লগইন করা হয়েছে, যেমন ঢাকা ঢাকা এই যে রাজশাহী থেকে লগইন হয়েছে একবার, ঠিক আছে, আনন ডিভাইস, দেন আর এখানে নাই আপাতত, তো এই যেমন ঢাকা উইন্ডোজ রাজশাহী থেকে লগইন করা হয়েছে। আচ্ছা, এগুলোর অ্যান্সার মনে হয় আমি অলরেডি দিয়েছি, তারপর যদি আপনার কোনো কনফিউশন থাকে আপনি ক্লাসে এসে আমাকে নক দিয়ে আমি পার্সোনালি আপনাকে বুঝিয়ে দিব। ওকে, আচ্ছা, তো এখানে আমরা প্রথম থেকে শুরু করি, কথা হচ্ছে ফেসবুকে আপনি বিজ্ঞাপন কতদিনের জন্য দিবেন। তো এখানে বেসিক্যালি আমরা একদিনের জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারি, বাট ফেসবুক আমাদেরকে সাজেস্ট করে যে অ্যাটলিস্ট চার দিনের জন্য দাও, এই যে আমি যদি এখানে থ্রি দিই তাহলে বলতেছে যে অন্তত চার দিনের জন্য দাও তাহলে একটু ভালো রেজাল্ট পাবো, বাট আপনি চাইলে একদিনের জন্য দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা একটু ফেসবুকে সম্মান রাখি, আমরা পাঁচ দিনের জন্য দিই। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে বাজেট সিলেক্ট করব। তো এখানে কি বলছে, ডেইলি বাজেট, অর্থাৎ ডেইলি আমি ফেসবুকে কত ডলার করে দেবো, টাকা কিভাবে দিব সেটা পরে আসতেছি, বা এই টাকাগুলো বা ডলারগুলো কে দিবে সেটা তো পরে যাচ্ছে। তো সাপোজ আমি ফেসবুকে যদি বলি যে আমি তাকে প্রতিদিন $5 করে দিব, প্রতিদিন কত ডলার, $5, তাহলে ফেসবুক বলতেছে ঠিক আছে তুমি যদি আমাকে প্রতিদিন $5 করে দাও তাহলে হচ্ছে আমি তোমার এই বিজ্ঞাপনটা 2600 থেকে 7000 লোককে দেখাবো। তো আমরা মাসামাসি ডাকি, ধরি 5000 লোককে ফেসবুক আমার এই বিজ্ঞাপনটা দেখাবে $5 বিনিময়ে, আর এটা সে প্রতিদিনই দেখাবে, অর্থাৎ প্রতিদিন সে $5 করে নিবে আর আমার এই বিজ্ঞাপনটা 5000 লোককে দেখাবে। $5 মানে বাংলাদেশে হচ্ছে বর্তমানে কত, 425 টাকা মেবি,
ওকে এটা হচ্ছে $5 ভ্যালু। আমি যদি একটু অ্যামাউন্টটা চেঞ্জ করি, সাপোজ আমি $5 না দিয়ে যদি আমি $10 দেই, তাহলে দেখেন এখানে অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যাবে। এবার ফেসবুক বলতেছে সে আমার বিজ্ঞাপনটা 5,000 থেকে শুরু করে 14,000 লোককে দেখাবে। তো আমরা মাঝামাঝি রাখি যে সে $10 বিনিময়ে আমার এই বিজ্ঞাপনটা কতজন লোককে দেখাবে প্রতিদিন, 10,000 লোককে। আমি যদি একটু অ্যামাউন্ট বাড়াই যে আমি প্রতিদিন তাকে $100 করে দিব, $100 মানে হচ্ছে $8,500 বাংলাদেশি টাকায়, তাহলে সে আমার এই বিজ্ঞাপনটা 44,000 থেকে শুরু করে প্রায় 1,27,000 লোককে দেখাবে প্রতিদিন। আমি যদি অ্যামাউন্ট আরেকটু বাড়াই $1,000 করে দিই, তাহলে কি হবে, $1,000 মানে হচ্ছে প্রতিদিন $85,000 করে যদি আমি ফেসবুকে দিই, তাহলে ফেসবুক আমার এই বিজ্ঞাপনটা প্রায় 3.5 লাখ থেকে 10 লাখ মানুষকে দেখাবে। আমি যদি ফেসবুকে প্রতিদিন 8,50,000 টাকা করে দিই, তাহলে ফেসবুকে বিজ্ঞাপনটা কতজনকে দেখাবে, প্রায় 18 লাখ থেকে 5 লাখ পর্যন্ত মানুষকে দেখাবে ফেসবুকে অ্যাডভার্টাইজিংটা। ওকে বুঝতে পারছি তো বিষয়টা। তো এত টাকা রাখলে আমার ভয় লাগে, আমি একটু কমাই দিই, ওকে $10 করে ফেলি। তো $10 সে কি করবে আমাদেরকে, এই বিজ্ঞাপনটা 5,000 থেকে 10,000 লোককে দেখাবে, যেটা হিউজ। অর্থাৎ আপনি মাত্র কত টাকা, 850 টাকা খরচ করে আপনি প্রায় বিজ্ঞাপনটা 10,000 লোককে দেখাতে পারবেন। আপনি একটু নিজে চিন্তা করেন, যদি আপনি 10,000 লিফলেট ছাপাতে চান আপনাকে কত হাজার টাকা খরচ করতে হবে, সেখানে মাত্র 850 টাকা, তাও কি একদম টার্গেটেড লোকের কাছে আপনি পৌঁছাতে পারতেছেন। ওকে লিফলেট তো যে সবজিওয়ালার চায়ের দোকানে চলে যাবে, বা অনেক সময় দেখা যায় যে মসজিদে নামাজ পড়ার সময় দেয় 2-3 মিনিট হাঁটার পরে দেখা যায় যে ওগুলা কাগজের প্লেন অথবা বৃষ্টির দিনে নৌকো হয়ে পানিতে ভাসতেছে। কার্ডের মাধ্যমে পে করতে হয়। ওকে তো কার্ডটা কোথায় থাকবে, কার্ড আপনাদের লাগবে না, কার্ড থাকবে হচ্ছে ক্লায়েন্টের। কারণ এই খরচটা কার, এই খরচটা তো আপনার নেই, খরচ হচ্ছে কি ক্লায়েন্টের খরচ। তো ক্লায়েন্টের একটা কার্ড থাকবে, সেই কার্ডের ইনফরমেশন সে আপনাকে দিবে। কি কি ইনফরমেশন দিতে হবে সেটা আমি দেখাচ্ছি। আর ওই ইনফরমেশন গুলো আগে নিবেন, নেওয়ার পর হচ্ছে এখান থেকে নিচে চলে আসবেন, আসলে এখানে লেখা দেখতে পাবেন অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন। আচ্ছা ক্লায়েন্ট যদি কার্ডের ডিটেলস দিতে না চায় সেক্ষেত্রে কি করতে হবে সেটা আমি বলতেছি। এখানে আসার পর দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এইরকম একটা অপশন আপনার সামনে আসবে, এখানে হচ্ছে কার্ডের নাম দিতে হবে, কার্ডের নাম্বার দিতে হবে, কার্ডের একটা এক্সপায়ার ডেট থাকে সেটা এখানে দিতে হবে, আর কার্ডের পিছনে 3 ডিজিট একটা সিকিউরিটি কোড থাকে, সেই ইনফরমেশন গুলো এখানে দিতে হবে। দেন কার্ডটা দেওয়ার পর আমরা সেভে ক্লিক করবো, তাহলে আমাদের এই কার্ডটা এখানে সেভ হয়ে যাবে। দেন আমরা যত টাকাই খরচ করবো না কেন, সব টাকাগুলো ফেসবুক ওই কার্ড থেকে কেটে নেবে, মানে আমরা হচ্ছে ডলার ওই কার্ডে ঢুকাবো, দেন ফেসবুক ওই কার্ড থেকে ডলার কেটে নেবে। এখন এখানে একটা কোশ্চেন আসে যে ভাই আমি যদি 5 দিন $10 করে দেই, তার মানে আমি টোটাল খরচ করবো কত, $50 পাঁচ দিনে, প্রতিদিন $10 করে মানে 5 দিনে $50 খরচ হবে। এখন কোনো কারণে আমি যদি একদিন বিজ্ঞাপন দেওয়ার পর আমি যদি চাই যে আমি এখন সেকেন্ড দিন আর বিজ্ঞাপন চালাবো না, আমি বন্ধ করে দিব, তাহলে কি ফেসবুক আমার থেকে $10 কাটবে নাকি $50 কেটে নেবে? এটার অ্যান্সার হচ্ছে ফেসবুক আপনার থেকে $10 কাটবে। ইনফ্যাক্ট আপনি যদি 12 ঘন্টা পরে ফেসবুক এর এই একটা বন্ধ করে দেন, তাহলে ফেসবুক আপনার থেকে $5 কেটে নেবে। আপনি যদি 6 ঘন্টা পর ফেসবুক এর এই একটা অফ করে দেন, তাহলে মাত্র $2.5 কেটে নেবে। অর্থাৎ আপনি যতক্ষণ ইউজ করবেন ঠিক ওই অনুযায়ী ফেসবুক টাকাটা কাটতে থাকবে, একবারে পুরো টাকা কাটে না। বুঝতে পারছি? তো ক্লায়েন্ট আমাদেরকে কার্ডের ইনফরমেশন দিবে, আমরা কার্ড অ্যাড করবো, অ্যাড করার পর আমরা প্রোমোটাতে ক্লিক করে আমরা হচ্ছে এই অ্যাডটাকে পাবলিশ করে দিব। তো কার্ড আপনার লাগবে না, আপনার কি লাগবে আপনার জানতে হবে কাজ কিভাবে করতে হয় আর কার্ড এখানে কিভাবে অ্যাড করতে হয়। একটা কোশ্চেন ছিল ক্লায়েন্টের থাকবে। জি ভাই বলেন। আমি অফ করব কিভাবে, আমি 4 দিনের জন্য দিয়ে পরে একদিন করে অফ করব কিভাবে বুঝি না, আবার একটু বলেন। আমি 4 দিনের জন্য অ্যাডটা দেওয়ার পরে 3 দিন পরে মনে করেন আমি অফ করাই দেব, ওটা কেমনে করব? আপনি একদিনের জন্য দিতে পারবেন, ফেসবুক সাজেস্ট করে 4 দিনের জন্য। এখন 4 দিন দিলে তো ফেসবুক এর লাভ, একদিন যদি আমি $10 দিই তাহলে ফেসবুকে তো আমি $10 ইনকাম, 4 দিনে $24 দিলে ফেসবুকে $24 ইনকাম। এই জন্য ও তো ওর বিজনেস করবে। ওটা বলি না, হ্যাঁ আমি 24 ঘন্টার জন্য দিয়ে 12 ঘন্টা বলে অফ করে দিব, ওটা কেমনে করব? তো আচ্ছা এটা কিভাবে অফ করতে হয় সেটা হ্যাঁ দেখাচ্ছি। এই যে আমাদের এই একটা এখন বর্তমানে অ্যাক্টিভ আছে, ঠিক আছে? এখানে আসলে 3টা ডট দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে পজ অ্যাড, এখানে ক্লিক করবেন, অ্যাডটা পজ হয়ে যাবে, থেমে যাবে আর কি, ঠিক আছে? ওকে ভাই। জি হ্যালো আস্তা ভাইয়া। জি ভাই বলেন। হ্যালো জি ভাই, আপনি দেখাইছিলেন আপনার মানে আপনি একটা অ্যাপ রান করছিলেন আর কি, ওইটা 152 টাকায় এত দিন হয়েছে আর কি, এতটা ভিউ হয়েছে, ওইটা কিভাবে করছেন টাকা দেখার প্রসেসটা কি সেটা? আচ্ছা আচ্ছা দেখাচ্ছি, আগে আমরা পেজে চলে যাই, পেজে না গেলে বুঝবেন না কই থেকে বই আসছে। এই তো হচ্ছে পেজ, ঠিক আছে? পেজে একটা অপশন দেখতে পাবেন এই যে বাম পাশে অ্যাড সেন্টার, এই অ্যাড সেন্টারে ক্লিক করবেন, ঠিক আছে? অ্যাড সেন্টারে ক্লিক করলে আপনি এই পর্যন্ত যতগুলো অ্যাড রান করছেন ওগুলো সব দেখতে পাবেন এখানে। ওকে এখানে আসলে সব দেখা যায়। ইনফ্যাক্ট এই যে এখানে যদি আমি ক্লিক করি যে ভিউ রেজাল্ট, এখানে যদি ক্লিক করি তাহলে আরো ডিটেইলস দেখতে পাবেন, দেখাই দিই আমি।
এই যে টোটাল কত টাকা দেওয়া হয়েছে 5 দিনের জন্য 2500 টাকা ঠিক আছে মানে প্রতিদিন 500 টাকা করে আর টোটাল এই পর্যন্ত রিচ হয়েছে কত 3500 মেসেজ করছে কতজন 38 জন আর প্রত্যেকটা মেসেজের পিছনে প্রায় 4 টাকা 97 পয়সা খরচ হয়েছে আর পোস্টের সাথে এনগেজ হয়েছে মানে 1369 জন লোক যারা হচ্ছে এই পোস্টে ক্লিক করে পোস্ট ভালোভাবে দেখছে বা ভিডিওটা ভালোভাবে পড়ছে আর এরকম 1043 জন লোক আছে যারা এই ভিডিওটা 3 সেকেন্ডের বেশি সময় ধরে দেখছে আর এখানে একটা লিংক দেয়া ছিল আমাদের গ্রুপের লিংক সেই গ্রুপের লিংকে প্রায় 239 জন লোক ক্লিক করছে আর প্রায় 79 জন লোক আমাদের এই পোস্টে বিভিন্ন ধরনের রিয়াকশন দিতে বা লাইক করছে ওকে দেন এখান থেকে যদি আমরা নিচে চলে আসি তাহলে আমরা দেখতে পাবো কোন বয়সে বিজ্ঞাপনের লোকটা মানে বিজ্ঞাপনটা সবচেয়ে বেশি পৌঁছেছে এখানে যদি দেখেন 18 থেকে 24 এই জায়গাতে সবথেকে বেশি পৌঁছেছে মানে সবচেয়ে বেশি লোকজন দেখছে আর যার মধ্যে প্রায় 59% ছিল পুরুষ আর 81% ছিল মহিলারা আর 25 থেকে 34 এই বয়সে হচ্ছে 5% ছিল মহিলা 23% ছিল কি পুরুষ দেন 35 থেকে 40 এখানে খুবই কম আর 45 থেকে এখানে তো নাই জিরো আর আমরা 18 থেকে দিছিলাম যার কারণে 17 তো না এগুলো খালি তা আমরা যদি একটু আরো বেশি ভালো রেজাল্ট চাই তাহলে হয়তোবা শুধুমাত্র যদি 18 থেকে 24 দেওয়া হয় যেমন আপনারা এগ্রি করবেন এখানে এখন ক্লাসে বর্তমানে কত প্রায় 71 জন আছেন এই 70 জনের মধ্যে আমি কনফার্ম যে প্রায় 50 জনের মতো আছেন যাদের বয়স হচ্ছে কি 18 থেকে 24 এর মধ্যে তাই তো আচ্ছা এখানে আরেকজন বলছে যে ভাই আপনি টাকাটা কিভাবে পাবেন আপনাকে টাকাটা কে দিবে আমি আবারও বলতেছি এই ডলারের যে টাকাটা সেটা হচ্ছে ক্লায়েন্ট দিবে ক্লায়েন্ট আপনাকেও দিবে না ক্লায়েন্ট হচ্ছে ওই ডলারের টাকাটা সে তার যে কার্ড থাকবে সেই কার্ডে ভরবে অর্থাৎ তার যে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তার একটা কার্ড পাবে তো সে ওই ব্যাংকে গিয়ে তার ওই কার্ডে টাকাটা লোড করবে আর আপনার কাজ শুধু ওই কার্ডটা অ্যাড করে এই অ্যাডটাকে পাবলিশ করে দেওয়া কার্ডের টাকা ভরা নেওয়া সব কাজ হচ্ছে ক্লায়েন্ট করবে আপনি করবেন না কারণ আপনার মনে করেন ক্লায়েন্টের ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে আমেরিকাতে আপনি থাকেন বাংলাদেশে আপনি তো বাংলাদেশ থেকে আমেরিকাতে যে কার্ডে টাকা ভরতে পারবেন না ওটা ক্লায়েন্টই ভরবে তাই না সত্যি কথা যেটা সেটা হচ্ছে ক্লায়েন্ট দিতে চায় না ওটার জন্য ব্যবস্থা আছে বাট আজকে বললে আপনারা বুঝবেন না এই জন্য আমি আপনাদেরকে আপাতত বলবো যে ধরে নেন যে ক্লায়েন্ট আপনাদেরকে কার্ডের ডিটেলস দিছে ঠিক আছে কার্ডের ডিটেলস অনেকে দেয় আবার ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে কার্ডের ডিটেলস দিতে চায় না তো ওটার জন্য ফেসবুক ব্যবস্থা করে রাখছে আর খুবই সুন্দর করে রাখছে এটা তো কনভিনিয়েন্ট যে মানে পার্সোনাল জিনিস এটা তো সহজে আসলে কেউ দিতে চাইবে না তো যদি আপনি এটা কখনো ক্লায়েন্ট দিতে চায় না এখানে আমি জানতে চাই দুই একজন দেয় বাট ম্যাক্সিমাম দিতে চায় না বাট না দিলে কি করণীয় সেটারও ব্যবস্থা আছে ঠিক আছে বাট আপাতত ধরে নেন যে আপনার ক্লায়েন্ট আপনার অনেক ভালো আপনাকে অনেক ভরসা করে সে দিছে আপনি জাস্ট এখানে অ্যাড করে ফেলছেন বাট যাই করেন কারণ আপনার কার্ড অ্যাড করার প্রসেসটা সেমই ওকে জি ভাই বলেন আচ্ছা ভাইয়া আপনার যদি মানে টাকা শুধু দিল কিভাবে ডলার শুধু না করে ডলার তো দিতে হয় নাকি এটা যে কোনো কারেন্সি দিয়ে থাকতে পারে ডাজেন্ট ম্যাটার আমরা ডলারটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাবে সব জায়গায় ইউজ করা হয় তাই জন্য আমরা ডলার হিসেবে বলি ঠিক আছে ওকে এখানে আরেকজন বলছেন যে ভাইয়ার ক্লায়েন্ট কি বলে দিবে যে একদিন অ্যাডের জন্য কত করে দিতে হবে হ্যাঁ এটা অবশ্যই ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে কারণ তার তো একটা বাজেটের ব্যাপার আছে তো আমরা তার থেকে জেনে নিব যে তোমার বাজেট কত টোটাল বাজেট কত ওকে জিনিসগুলো আমরা তার থেকে জেনে নেব জানলেই তো আমরা বুঝতে পারবো সাপোজ সে বললো যে আমার বাজেট হচ্ছে টোটাল $100 আর আমি 5 দিনের জন্য অ্যাডভার্টাইজিং রান করতে চাই তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে প্রতিদিন $20 করে সে খরচ করতে চাচ্ছে ওকে আচ্ছা আরেকজন বলছেন যে ভাই আমি কি আমার পেজের জন্য টাকা দিয়ে অ্যাড রান করতে পারবো আপনি যদি আপনার নিজের পার্সোনাল পেজের জন্য অ্যাড রান করতে চান যে আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন আপনার নিজের একটা পেজ আছে আর সেই নিজের পেজের জন্য অ্যাড রান করবেন সেটাও আপনি করতে পারবেন বাট সেটার জন্য আপনার কার্ড লাগবে তখন আপনার কার্ড লাগবে যদি আপনি পার্সোনাল কাজ করতে চান ক্লায়েন্টের কাজ করতে গেলে কার্ড লাগবে না বা আপনি কোনো কোম্পানিতে থাকলে তখন আপনার কার্ড লাগবে না কার্ড লাগবে যদি নিজে কোনো পার্সোনাল বিজনেস করেন ভাই আমার একটা প্রশ্ন ছিল ঠিক আছে জি ভাই বলেন হ্যাঁ কি কোশ্চেন বলেন ভাই আমার প্রশ্নটা হচ্ছে ধরেন একটা ভাইয়ের আমাকে বলছে 5 দিনের জন্য ওনার $100 বাজেট আছে হ্যাঁ এখন আমি 5 দিন এখান থেকে সেট করে দেওয়ার পরে যখন আমার 5 দিন ওভার হয়ে যাবে তখন কি ওই যে অ্যাডভার্টাইজটি কি অফ হয়ে যাবে নাকি ওনার এখান থেকে টাকা না ওইটা তখন একা একা অফ হয়ে যাবে এরকম কি কোনো সিস্টেম আছে কিনা 5 দিন পরে অফ করে দেওয়ার 5 দিন পরে একা একা অফ হয়ে যাবে দেন আবার রান করতে হবে ও আচ্ছা 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 এখানে আরেকজন বলছেন আচ্ছা আপনারা মেসেজ দিতে থাকেন আমি সবার অ্যানসার দিচ্ছি আর যাদের কোশ্চেন নেই তারা যেতে পারেন কারণ আজকে ক্লাস এই পর্যন্তই
আচ্ছা ভাই আপনি অ্যাকাউন্ট চেঞ্জ করতে আপনি অ্যাকাউন্ট চেঞ্জ করছিলেন আমাদের ওরকম প্রবলেম হলে ক্যামেরা সলভ করবে আপনাদের ওরকম প্রবলেম হবে না কারণ আপনাদের অ্যাকাউন্ট আছেই একটা ওকে সো আপনার চেঞ্জের কোনো অপশনই আসবে না আরজন বলছে যে ভাই অ্যাড রান করার জন্য যে টাকাটা ওয়েস্ট হবে ওইটা কি ক্লায়েন্ট আলাদা দিবে নাকি আমার কাজের অ্যামাউন্ট থেকে কেটে হবে কাটা হবে এখানে তো ভাই ওয়েস্ট হওয়ার কিছু নাই আমি একটু আপনাকে জিনিসটা ভালোভাবে বুঝে সাপোজ করেন আপনি একজন ইলেকট্রিশিয়ান এখন আমি আপনাকে ডাকছি যে আমার ফ্যান নষ্ট হয়ে গেছে বাসার তো আপনি এসে দেখে বলেন যে ভাই ফ্যানের যে কয়েল আছে কয়েল নষ্ট হয়ে গেছে ঠিক করতে হবে তো এই কয়েল কিনতে যে টাকা লাগবে সেটা আমি আপনার টাকা থেকে কেন কেটে রাখবো কয়েল যে খরচ হবে সেটা তো আমার আমি আপনাকে যে আপনি কাজ করে দিলেন সেটার জন্য পে করবো এখানে জিনিসটা সেই অ্যাডভার্টাইজিং এর জন্য যা খরচ হবে সেটা ক্লায়েন্ট দিবে এখন সাপোজ ধরুন ক্লায়েন্টের বাজেট হচ্ছে 1 লাখ টাকা সে 1 লাখ টাকা দিয়ে অ্যাডভার্টাইজিং করবে আপনার পেমেন্ট তো 1 লাখ টাকা হবে না আপনার পেমেন্ট হবে খুব বেশি হলে 4 থেকে 5000 টাকা তো 4 থেকে 5000 টাকা থেকে 1 লাখ টাকা কিভাবে কেটে রাখবে তাই না আচ্ছা আরেকজন বলছে যে ভাই 5 দিনের জন্য যদি অ্যাড দেই কোনো পার্সনের কাছে 5 দিন ওইটা অ্যাডটা যাবে হ্যাঁ 5 দিন পর্যন্ত যাবে না একজনের কাছে একবারই যাবে কারণ অডিয়েন্স তো অনেক বাংলাদেশে প্রায় অ্যাক্টিভ ফেসবুক ইউজারকারী আছে প্রায় 3 কোটি 3 কোটি লোকের কাছে 10,000 করে পৌঁছাতে গেলে পুরো মানে বর্ষ পার হয়ে যাবে আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল জি ভাই বলুন ভাই মানে এই ফেসবুকের অ্যাডগুলো কি পেজ থেকে রান করতে হবে নাকি অ্যাকাউন্ট থেকে রান করা যায় ফেসবুক পেজ থেকেও করা যায় বিজনেস ম্যানেজারও আছে নেক্সট ক্লাস থেকে আমরা বিজনেস ম্যানেজার মানে আমরা ফেসবুকে কোনো অ্যাড রান করলে যখন আপনি পেজ থেকে অ্যাডটা রান করলেন আজকে যে Lenovo কম ল্যাপটপে মানে এগুলো কি পেজ থেকে রান করতে হবে যে কোনো অ্যাড হ্যাঁ পেজ থেকেও রান করা যায় অন্য অপশনও আছে সেটাও দেখবেন আপাতত হচ্ছে পেজ থেকে দেখে রাখেন দেন নেক্সট ক্লাসগুলোতে বাকি অপশনগুলো দেখানো হবে আজকের ক্লাসেও যা দেখছেন ভাই থ্যাঙ্ক ইউ ভাই জি ভাই থ্যাঙ্ক ইউ আজকের ক্লাসে আপনারা যা দেখছেন এটাও বেসিকই ছিল এখন অ্যাডভান্স দেখেন নাই বেসিকের ক্লাস হচ্ছে আজকে মূলত শেষ নেক্সট ক্লাস থেকে আপনাদের অ্যাডভান্স ক্লাসগুলো শুরু হবে কারণ আজকের এই প্রথম ক্লাস আর আজকের ক্লাস করার পর মোটামুটি আপনারা ধারণা পেয়ে গেছেন যে আপনারা কি করতে শিখতে যাচ্ছেন বা কি কি করতে হবে এরপর নেক্সট ক্লাস থেকে আপনাদের সব অ্যাডভান্স জিনিসগুলো শুরু হয়ে যাবে তো কেউ যদি মনে করে থাকেন যে এখানে শেষ তাহলে ভুল ধারণা নেক্সট ক্লাসগুলো মিস করবেন না কারণ ওগুলো আরো বেশি ইনফরমেটিভ স্যার আমার একটা কোশ্চেন ছিল জি বলুন কোন ক্লায়েন্ট কাজ দিছে আমি কমপ্লিট করে দিছি দেন সে পেমেন্ট করতে ঝামেলা করছে এমন কি কখনো ফেস করছেন আপনি এমন অবস্থা কি কখন হয় বেসিক্যালি যদি আপনার ক্লায়েন্ট হচ্ছে বাংলাদেশের পাকিস্তানের বা ইন্ডিয়ার হয় তাহলে এই ধরনের প্রবলেম হবে অথবা যদি নাইজেরিয়ান হয় তাহলে বাট ইউরোপ বা ইউএস এর কেউ এই ধরনের কাজ করবে না আপনি যদি তাদের কাজ ঠিকভাবে করে দেন তারা কখন আপনার সাথে ফ্রড করবে না বা দুই নম্বরই করবে না ওই নেচার গুলো আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আছে বাইরে নাই ওকে আমার হচ্ছে বাজেট এতখানি আমার হচ্ছে তুমি আমার কাছে আমি যে আমার কাছ থেকে এরকম পরিমাণে টাকা যাবে এবং সবই তো বুঝলাম তারা দিয়ে দেবে কাজগুলো আমাদেরকে করতে হবে এই তো আপনার এই কাজ করতে যত ধরনের খরচ হবে সব খরচ আপনার ক্লায়েন্টকে দিবে ঠিক আছে সব খরচই ক্লায়েন্টে দিবে আপনি শুধু তার যে কাজটা করে দিচ্ছেন আপনার সময় এবং মেধা খরচ করে তার জন্য সে আপনাকে পে করবে কারণ ওই যে বললাম যে একজন ক্লায়েন্টের সাপোজ ধরেন একটা বড় কোম্পানি আপনাকে হায়ার করছে এখন ওর অ্যাডভার্টাইজিং বাজেট 10 লাখ টাকাও হতে পারে এখন ওই 10 লাখ টাকা কি আপনি দিবেন না বাছো না সে দিবে ওকে আচ্ছা এরপরে আরো কিছু আছে আচ্ছা আজকে ক্লাসের নাম হচ্ছে ফেসবুক প্রমোশন ওকে আর স্যার আমাদের কি কার্ড থাকতে হবে না আপনাদের কার্ড লাগবে না আমার নিজেরই কার্ড নেই আমার হচ্ছে আমি অফিসের কার্ড দিয়ে এখনো চলি কার্ড লাগে না ফ্রিল্যান্সিং করতে কখনো কার্ড লাগে না ওকে ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই হয় ওকে কালকে বলবো আপনাদেরকে জি ভাই বলেন কালকের জন্য মানে অ্যাসাইনমেন্ট কি থাকবে অ্যাসাইনমেন্ট এই যে আজকে যা যা দেখছেন আপনি এরকম একটা অ্যাড ক্রিয়েট করবেন আর ইম্পর্টেন্ট জায়গাগুলো স্ক্রিনশট দিয়ে নেবেন আচ্ছা জি আচ্ছা আরেকজন বলছেন যে টাকার বিনিময় ছাড়াও পেজ রান করা যায় কি শুধু লাইক এন্ড ফলোয়ার দিয়ে না আপনি কখনো টাকা ছাড়া অ্যাড রান করতে পারবেন না নরমালি ধরেন আপনার পেজে সাপোজ 10,000 লাইক আছে বা 10,000 ফলোয়ার্স আছে তো আপনি যদি ওই পেজে একটা পোস্ট করেন তাহলে ওই 8 থেকে 10,000 লোকের কাছে পোস্টটা রিচ হবে এইটাই বাট দেখা যাবে আপনি যতই পোস্ট করেন না কেন সব পোস্ট তো ওদের কাছেই রিচ হচ্ছে নতুন তো কারোর কাছে যাচ্ছে না তাই না তো ওইটা আসলে পেজ রান করা যাবে না টাকা খরচ না করে কোনো অ্যাডভার্টাইজিং হয় না আচ্ছা এখানে একজন বলছে যে ভাই আমি রাত 9টা থেকে 2টা পর্যন্ত চালাবো এমন সেটিং করা যাবে এখানে আপনি একটা কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি বিজ্ঞাপনটা হচ্ছে রাত 8:30টায় রান করবেন আধা ঘন্টা পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে দেন আপনি আবার 2টার সময় বন্ধ করে দিবেন
ডুয়াল কারেন্সি হইতে হবে আর মাস্টার কার্ড হতে হবে ভিসা হইলে নিবে যেমন মিডল্যান্ড ভিসা কার্ড থেকে ভিসা কার্ডও নিবে বাট আপনার একটা ডুয়াল কারেন্সি হতে হবে প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে ডুয়াল কারেন্সি মানে দুইটা কারেন্সি থাকতে হবে ওখানে বিডিটি এবং ইউএসডি দুইটা কারেন্সি থাকতে হবে তাহলে ওই কার্ড দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন ভাইয়া কত ক্লাস এসে গুগল মিটের উপরে আর কি লিংক দেওয়া ছিল তো এই লিংকে এই ক্লাস দেওয়া হয়নি সে কারণে আমি আর কি পুরোটা ক্লাস করতে পারি না আমার ফ্রেন্ডের সাথে শেয়ার আচ্ছা আপনার যদি লিংক আর আইফোন তো সে কারণে বারবার আর কি গুগলে নিয়ে যাচ্ছে আচ্ছা যদি লিংক খুঁজে না পান আপনাদের মেসেঞ্জার গ্রুপে লিংকগুলো কোনো সাপোর্টিং মেম্বারকে বলে তারা দিয়ে দিবেন ঠিক আছে প্রবলেম নেই যেখানে ফ্রিল্যান্সিং এর কাজগুলো পাওয়া যায় ওটাকে বলে মার্কেট প্লেস ওইখানে প্রথম টাকাটা জমা থাকে দেন ওখান থেকে টাকাটা পায়োনিয়ার নামে এক ধরনের অ্যাকাউন্ট থাকে ভার্চুয়াল বলতে পারেন পেমেন্ট গেটওয়ে ওই পায়োনিয়ার হচ্ছে টাকাটা ওখান থেকে ট্রান্সফার করতে হয় দেন পায়োনিয়ার থেকে আপনি সরাসরি ব্যাংকে আনতে পারবেন মার্কেট প্লেস থেকে সরাসরি ব্যাংকে আসে না প্রথমে মার্কেট প্লেস থেকে পায়োনিয়ার দেন পায়োনিয়ার থেকে ব্যাংকে ব্যাংকে আসার পর তো টাকা আপনার হাতেই বলতে গেলে ওকে ভাই কোশ্চেন ছিল জি ভাই বলুন হ্যালো ভাই পায়োনিয়ারে অ্যাকাউন্ট করার সময় তো ইসলামী ব্যাংকের ডিটেইলস দিয়েছিলাম তাহলে কি আমার টাকা ইসলামী ব্যাংকে আসবে পায়োনিয়ার থেকে টাকা আপনি বাংলাদেশের যে কোনো কমার্শিয়াল ব্যাংকে নিয়ে আসতে পারবেন প্রায় 56টা কমার্শিয়াল ব্যাংক মানে আমি আমি যখন পায়োনিয়ার অ্যাকাউন্ট করছি তখন আর কি আমার ইসলামী ব্যাংকের ডিটেইলস অ্যাকাউন্ট ডিটেইলস দিছিলাম জি জি কোনো সমস্যা নেই ইসলামী ব্যাংক এলাউ করে ইসলামী ব্যাংক দাস বাংলা ব্যাংক যে কোনো ব্যাংকই আনতে পারবেন জি ভাই থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া আমি যদি ক্লায়েন্টে একটা ল্যাপটপে অ্যাডভার্টাইজমেন্ট করি যদি বাই চান্স ওনার কোনো ল্যাপটপই ওই বিক্রি হয়নি সেক্ষেত্রে কি উনি আমার পেমেন্টটা ওদের থেকে কোনো প্রবলেম হবে অথবা উনি কি আমার উপর খারাপ রিভিউ দিবে আমি লাস্টের কথাটা বুঝতে পারিনি আবার একটু প্রথম থেকে বলেন আমাকে হ্যাঁ আমি ওনার ল্যাপটপে অ্যাডভার্টাইজমেন্ট করেছি কিন্তু বাই চান্স ওনার কোনো ল্যাপটপই বিক্রি হয়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে কি আমার পেমেন্টের তো কোনো প্রভাব পড়বে আর আমার উনি যে রিভিউগুলো দিবে ওটার প্রতি কি কোনো প্রভাব পড়বে অ্যাকচুয়ালি আমরা যখন মার্কেট প্লেসে কাজ করি তখন আমরা কখনো ক্লায়েন্টকে এইটার গ্যারান্টি দেই না যে বিক্রি হবে কারণ আপনার কাজ হচ্ছে প্রমোশন করা বা অ্যাডভার্টাইজিং করা বাট দেখা গেল যে আপনার অ্যাডভার্টাইজিং খুব ভালো হয়েছে মানুষ পেজে মেসেজও দিছে বাট তারা প্রোডাক্ট কিনে নেয় বা তাদের প্রোডাক্ট পছন্দ হয় না তো সেক্ষেত্রে ওটা নিশ্চয়ত আমরা কখনো দেই না বাট যদি না হয় সেক্ষেত্রে ক্লায়েন্ট একটু দেখা যায় যে একটু ঝামেলা করে যে সেল কেন হলো না বা বিক্রি কেন হলো না তো এটা তার সাথে একটু কথা বলে নিতে হয় বা এটা ক্লিয়ার করে রাখতে হয় যে আমি অ্যাডভার্টাইজিং করে দিতে পারবো রেজাল্ট ভালো আসবে বাট সেল হবে কি হবে না সেটা গ্যারান্টি আমরা দিতে পারবো না বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে এখন ফেসবুকের যে অ্যালগোরিদম এটা এত বেশি অ্যাডভান্স হয়েছে যে বিজ্ঞাপন দিলে সেল হয় সেল মিস হয় না কখনো বিজ্ঞাপন যদি সেল হবে হয় প্রয়োজন একটা সেল হয় বাট সেল অবশ্যই হবে ঠিক আছে ওকে জি আচ্ছা একজন ভাই বলছেন যে ভাই পায়োনিয়ারের কার্ড থাকলে কি ওইটা এমন প্রমোশনাল পেমেন্ট সিস্টেম ইউজ করো যে হ্যাঁ পায়োনিয়ার কার্ড ইউজ করতে পারবেন আর আপনাদের জন্য একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে আমরা রিসেন্টলি এটা অ্যানাউন্স করব হয়তো বা এই মাসের মধ্যে অ্যানাউন্স করব সেটা হচ্ছে যে পায়োনিয়ারের বাংলাদেশের যে ইয়াটা সেটা হচ্ছে আমাদের সাথে তারা কন্ট্যাক্ট করছে আর এমনকি আমাদের এক্সপোকার আইটিকে তারা তাদের পার্টনার হিসেবে অ্যাড করছে খুব শীঘ্রই তাদের ওয়েবসাইটে এটা পাবলিশ করা হবে আমাদের এক্সপোকার আইটির নাম এমনকি তারা তাদের একটা ব্যানারও আমাদের হচ্ছে গ্রুপে দিয়ে দিবে ওকে ওখান থেকে আপনারা হচ্ছে আপনারা ওইখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন প্লাস হচ্ছে আপনাদের যে কোনো ধরনের প্রবলেম হলে পায়োনিয়ারে সেটা আমরা সরাসরি সলভ করে দিতে পারবো পায়োনিয়ারের সাথে কথা বলে
ওকে, তো আজকে আপাতত এতটুকুই, আজকে অনেক টাইম হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা লং ক্লাস হয়ে গেছে। তো আমি ইচ্ছা করে একটু বড় করে করছি যাতে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারেন, না হলে অনেক সময় আমি জিনিসগুলো একটু শর্টলি ডিসক্রাইব করে চলে যাই, বাট আপনাদের যাতে বুঝতে কোনো প্রবলেম না হয় এজন্য আমি খুব ভেঙে ভেঙে ডিটেলসে বলছি, আশা করি বুঝতে পারছেন। তারপর অনেক কিছু হয়তো বা ভুলে গেছেন, তো এগুলো একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন, তাহলে হয়তো আবার বুঝতে পারবেন। ঠিক আছে, জি সৌরভ ভাই বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন সৌরভ ভাই? বলুন ভাই। শুনতে পাচ্ছি, আপনি